الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. أما بعد، أيها الأخوات إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. الإحسان أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك. رسول الله صلى الله عليه وسلم তিনি বলছেন যে আল ইহসান হচ্ছে এমন একটি জিনিস, যেমন তুমি আল্লাহর ইবাদত করছো যেন তুমি তাকে দেখছো, মানে আল্লাহকে দেখছো। তো ইবাদত মানুষ দুনিয়াতে করে, তো দুনিয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ দেখে নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন নাই, যেমন দেখে নেই জিব্রাইল আলাইহিস সালাম। তার কোনো প্রমাণ আমরা কোরআন এবং সুন্নতে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা ওয়াল মিরাজে যে তিনি উপরের হেভেনগুলোতে গিয়েছেন, সেই যাওয়াতেও তিনি তাকে দেখতে পারেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এ ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে, قالت ام المؤمنين عائشه رضي الله تعالى عنها من زعم ان محمدا صلى الله عليه وسلم راى ربه فقد اعظم على الله فريه। যে যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তার রবকে দেখেছিল, সে তার উপর তার রবের ব্যাপারে একটি মিথ্যা বানানো কথা বলবে। সুতরাং উনি যে দেখেন নাই সেটি বুখারী এবং মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে এমন ভাবে ইবাদত করো যেন তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ মানসিক অবস্থাটা কতটুকু হবে তার ব্যাখ্যা স্কলাররা দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি দেখতে না পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাহলে তিনি তোমাকে দেখছেন সেটা আমার মানে মনে রাখতে হবে এবং বুঝতে হবে, ধারণ করতে হবে। এ কারণে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইহসান সম্পর্কে বলছেন, মুশাহিদুল ইহসান আসলুল আমাল, যে আল ইহসান এর মর্যাদা হচ্ছে সমস্ত আমাল কাজের মূল ভিত্তি। আল কুলুব কুল্লুহা ফা ইন্নাহু ইউজিবুর, যে সমস্ত কাজ যেগুলো অন্তর দিয়ে করে সেই কাজগুলোর ভিত্তি হচ্ছে আল ইহসান, এটা বুঝতে হবে। একটু চিন্তা করলেই বোঝা যাবে যে আমরা কাজ করি হচ্ছে শরীর দিয়ে, মুখে কথা বলে, হাতে অথবা কোথাও গিয়ে অথবা অর্থ দিয়ে ইত্যাদি, কিন্তু অন্তরের যে কাজ সেই কাজের মূল ভিত্তি হচ্ছে ইহসান। এটি মানুষকে নিয়ে যায় আল হাইয়াউ, যে সে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে লজ্জিত হয়। আল ইজলালু, সম্মান করে আল্লাহকে তাবারাকা ওয়া তাআলা।
ওয়া তাআজিমু মর্যাদা দেয়, ওয়াল খাশিয়াতু ওয়াল মুহিব্বা ওয়াল ইনাবা তাকে ভয় পায়, তার কে ভালোবাসে, তার দিকে ফিরে আসে, তওবা করে, ওয়া তাওয়াক্কালু এবং তার উপরে ভরসা করে, ওয়াল খুদু লিল্লাহি সুবহানা এবং আল্লাহর জন্য সমস্ত বিনয় বশ্যতা স্বীকার করে, ওয়াল জিল্লু লাহু এবং তার সামনে খুবই বিনয়ী হয়ে পড়ে, ওয়া ইয়াক্তাউল ওয়াসওয়াসা ওয়া হাদিসু নাফসি এবং অন্তরের যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আর নিজে নিজে যে কথাগুলো বলছে সেখান থেকে সে কাট অফ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর সমস্ত কিছুকে ফোকাস করে অন্তরের দিকে। ও ইউজমাউল কলবি ইলাহুম আলাল্লাহ, আল্লাহ কথাগুলো আল্লাহকে তার অন্তরে বসায়। এই যে বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ভয় ভীতি আনুগত্য ভালোবাসা ফিরে আসা ইত্যাদি সবকিছুকে অন্তরে আনাটাই হচ্ছে আল ইহসান, এবং এই ইহসান হচ্ছে অন্তরের যে আমলগুলো আছে যে আল আমালু আল কুলুব, যে অন্তর সমূহের আমলগুলো, সেই আমলগুলোর মূল ভিত্তি হচ্ছে আল ইহসান। فحث العبد من القرب من الله على قدر حثه من مقام الإحسان, যে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটুকু নিকটবর্তী হলো সেটা তার এহসানের লেভেল দেখে বোঝা যায়। একজনের এহসান যত উন্নত যত ভালো, এহসানের লেভেল মানে এহসানের স্তর যতটুকু সে ততটুকু আল্লাহর নিকটবর্তী। এই কারণে মানে বিভিন্ন কিছুতে বিভিন্নতা আসে, তাওহীদে আসে, ইবাদত গুলোতে আসে। এখন তাওহীদে কিভাবে আসে সেটা আমরা একটু বুঝে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে তার উপস্থিতিটাকে টের পেতে হবে যে তিনি আমাকে দেখছেন, অথবা যে উচ্চ পর্যায়ের যে আল ইহসান, যে আমি যেন আমি তাকে দেখছি। তো এটা আমাদের মাঝে নাই কেন? এটা আমাদের মাঝে নাই, এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অনেক ধরনের মিথ্যা কথা বলা হয় এবং সেটাতে বিশ্বাস করে। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে আল্লাহর কোনো আকার নাই, তাকে দেখা যায় না ইত্যাদি। তো যার আকার নাই, যেটা মানে দেখা যায় না, এরকম ধারণা করে আমাদের মানুষ, সেই ক্ষেত্রে আল্লাহর উপস্থিতিটাকে সেভাবে তারা মানে আমলে নিতে পারে নাই। এর একটা উদাহরণ আমি দিচ্ছি, এই যে আমরা মুসলমান, যদি আমরা কখনো শপথ করি মানে, তখন আমাদের দেশের লোকরা কি করে, বলে কি কোরআন নিয়ে আসো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোরআন বই আকারে ছিলই না, তাহলে তারা শপথ করতো কিভাবে? আর কোরআন ধরে শপথ করা তো এমনি যায় না, কেননা এই কোরআন হচ্ছে মানুষের বানানো একটা বইয়ের মতো, এর কাগজ কলম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যেভাবে মানার দরকার ছিল, যে তিনি তো আমাকে দেখছেন, ইহসান ফা ইন্নাহু ইয়ারাক, তিনি আমাকে দেখছেন, সুতরাং তার নামটা বললেই শপথ হয়ে যাবে, নামটা বললেই কত বড় শপথ হয়ে যায়, সুবহানাল্লাহ। অথচ এভাবেই সাহাবীরা শপথ করত, তিনটি হরফ, ওয়াল্লাহি এই যে শপথ হয়ে গেল, বিল্লাহি শপথ হয়ে গেল, অথবা তাল্লাহি শপথ হয়ে গেল, তা বা ওয়া, এই জিনিস
এই হরফ গুলো আল্লাহ এর ইসম তার নামের আগে ব্যবহার করলে শপথ হয়ে যায়। অথচ এইভাবে যে শপথ হয় সেটা আমাদের পাক ভারত বাংলাদেশের মানুষ সেটা বুঝেও না করেও না, বলে কি কোরআন নিয়ে আসো। এটার মানে হচ্ছে যে এহসান আমাদের সমাজে নাই, এটার অর্থ বুঝে নাই, খালি বললে বলে কি খুব কঠিন, বোঝার তো চেষ্টা করেন নাই, কঠিন তো হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মগজ দিয়েছেন, দুনিয়ার কত জটিলতা, সংসার, পৃথিবীর সমস্ত কিছু আপনি বুঝেন, হ্যাঁ সবকিছু বুঝেন, কিন্তু এহসান বুঝেন না, বলেন যে এটা কঠিন। আর না বুঝে আপনি কি করছেন, যে কোরআন নিয়ে আসো, আমি কোরআন ধরে শপথ করব, আর সাথে সাথে এই কোরআন ধরে শপথ করলে শপথ হবে না, বরঞ্চ শিরিক হবে। বলা যাবে এই যে মানে আল কোরআনের শপথ, সেটা কোরআন কোরআনুল কারিমের একটা কপি আপনাকে সামনে আনতে হবে না, এটাকে ধরতে হবে না। আপনি বলতে পারেন যে আল কোরআনের শপথ, যদিও এভাবে শপথ করার কোনো নজির নাই, কিন্তু কোরআনকে সিফাতুল্লাহি তাআলা, কালামুল্লাহি তাআলা, আল্লাহর একটি গুণাবলী ধরে শপথটা হয়তো হয়ে যাবে, কিন্তু শপথ করার মূল ভিত্তিটা ছিল যে শুধুমাত্র আল্লাহ। আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, হাদিসের ভিতরে এসেছে যে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তোমাদের বাপ দাদাদের নামে শপথ করো না, তোমরা যদি শপথ করো তাহলে ফামান কাহানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, আর তোমরা যদি শপথ করো তাহলে আল্লাহ আল্লাহতেই শপথ করো, বিল্লাহ বিল্লাহ ওয়াল্লাহ, এই হয়ে গেল শপথ, কেননা আল্লাহ আমাকে দেখছেন সব সময়। তাওহীদের ধারণা না থাকলে আল্লাহকে, আল্লাহ যে আমাকে দেখছেন সেই ধারণাটা আমলে না আনার ফলে এই ধরনের অপকর্মগুলো হচ্ছে। এর কারণ হচ্ছে ইহসান জিনিসটি নাই। মান হালাফা আলা ইয়ামিন, যে ব্যক্তি শপথ করবে সে যদি বলে ফাকালা ইনশা আল্লাহু লাম ইয়াহনাস, যদি সে বলে ইনশা আল্লাহ তাহলে তাকে কোনো জরিমানা দিতে হবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় শপথ, সেটি ওয়াল্লাহি আল্লাহর কথাটা বললেই শপথ হয়ে যায়, কেননা আল্লাহ আমাকে দেখছেন, ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখছেন, আমি বলছি সাথে সাথে তিনি দেখছেন, তার কাছ থেকে কোনো কিছু গোপন করার বিষয় নেই। সাইয়েদেনা লোকমান সালাওয়াতুল্লাহ আলাইহি ওয়াসালামুহু, তিনি যখন তার ছেলেকে বলছিলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতিফুন খাবীর, যে হে আমার ছেলে, যে ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন, যে কোনো কিছুই সরিষার দানার মতো মানে যদি থাকে, ফাতাকুন ফি সখরাতিন, সেটা যদি পাথরের উপরেও থাকে, আও ফি সামাওয়াত, এটা যদি হ্যাভেন সমূহেও থাকে, আও ফিল আরদ, এটি যদি পৃথিবীতেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে নিয়ে আসবেন, হাজির করবেন। ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যায় তিনি বলছেন আইয়ে ইন্না মাজলুমাতুন আও খাতায়াতুন লাউ কানাত মিসকালা হাব্বাতিন মিন খারদাল, একটি জুলুম অথবা একটি পাপ, ছোট ভুল, এটা যত ছোট খতা হোক না কেন, ভুল হোক না কেন, এটা যদি সরিষার দানা পরিমাণ পর্যন্ত হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তিনি নিয়ে আসবেন, হাজির করবেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আহদারাহা আল্লাহু ইয়াউমাল কিয়ামা হীন, কেননা তিনি সেটাকে নিয়ে আসবেন, ইয়াদউল মাওয়াজিনুল কিস্ত, তিনি মিজানের পাল্লা সমূহেতে সেই ছোট কাজগুলোকে তিনি রেখে দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখছেন, সেই কারণে কোনো কিছুই আল্লাহর কাছ থেকে লোকানো যায় না। সেই কাজটুকু ছোট কোনো ভুল হোক অথবা ছোট কোনো অন্যায় হোক, এখানে অন্যায় এবং ভুল, কোনো কোনো তাফসিরে ওরা বলেছে যে খাতায়া হতেও পারে অথবা খাসলা হতে পারে, ভালো কাজ ছোট, সেটি যত ছোটই হোক না কেন। এখানে ইবনে কাসির ভালো কাজ এটুকু বলেন নাই, তিনি বলেছেন যে এই অল্প একটু সরিষার দানার মতো পাপ অথবা ভুল যদি থাকে, তাহলে মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি কিয়ামতের দিনে হাজির করবেন মিজানের পাল্লায়। এ কারণে ইবনে কাসির বলছেন যে ওয়াজাযা আলাইহা ইন খাইরান ফাখির ওয়া ইন শাররান ফাশর, যে ভালোর বিনিময়ে তিনি ভালো দিবেন অথবা খারাপের বিনিময়ে তিনি খারাপ দিবেন। আর এ কারণে আল্লাহ বলছেন ওয়াদাউ আল মাওয়াজিনুল কিসত ইয়াউমাল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, যে সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লা স্থাপন করা হবে, কারোর উপরে কোনো জুলুম করা হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে ছোট একটি মিসকাল পরিমাণ, মানে মিসকালা যাররাতিন এর অনুবাদ হয়েছে যে ধুলি কণার থেকেও ছোট, মানে একটি বিষয় যদি ভালো কাজ কেউ করে তাহলে সেটা সে দেখতে পাবে কিয়ামতের দিন। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ধুলিকণার মতো কণা পরিমাণ খারাপ কাজ করলেও সেটি দেখতে পাবে, কেননা ইন্নাল্লাহ লাতিফুন খাবিরুন। লাতিফ এর অর্থ ইবনে কাসির বলছেন আই লাতিফ আল ইলম, এটি হচ্ছে ইলমুল্লাহ তাআলা, আল্লাহর জ্ঞান। ফালা তুখফা আলাইহি আশিয়া, কোনো কিছুই তার কাছ থেকে লুকানো যায় না। যে কথাটা লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন যে কোনো কিছুই, হে আমার ছেলে, তুমি কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে লুকাতে পারবে না। ওয়া ইন দাকাত ওয়া লাতাফাত ওয়া তাদাআলাত, যত ক্ষুদ্র মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক না কেন, ছোট হোক না কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান থেকে লুকাইত থাকবে না, কেননা আল্লাহ হচ্ছেন লাতিফ। এই হচ্ছে লাতিফ শব্দের অর্থ। আমরা যখন আল্লাহর নামগুলো আবার শিখব তখন এটা আবার আমরা বলবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল খাবিরুন, ইন্নাল্লাহা লাতিফুন খাবিরুন। তবে লাতিফ হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান, যেই জ্ঞানের বাইরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস লুকায়িত থাকতে পারে না, আল্লাহ জেনে যান, সেটি অন্তরেই হোক আর অন্তরের বাহিরেই হোক, যত ক্ষুদ্র জিনিস থাকুক আল্লাহ সুবহানাহু তাআলা সেটা জেনে যান। খাবিরুন এর অর্থ বলেছে যে দাবিবুল নামাল ফিল লাইলিল বাহিম, যে গভীর রাতে পিঁপড়া যে হাঁটে সেটা সম্পর্কেও আল্লাহ খবর রাখেন, জ্ঞান রাখেন। ইন্নাল্লাহ লাতিফুন খাবিরুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং সেটাকে এভাবে বাচ্চাকে মানে ছেলেকে শেখানোর জন্য লোকমান আলাইহিস সালাম তাওহীদের শিক্ষা দেওয়ার সময় তাকে ইহসান শিক্ষা দিয়েছিলেন। আমরা এখন দেখব যে বিভিন্ন ইবাদতে কিভাবে আমরা ইহসানকে আমল করতে পারি। প্রিয় শ্রোতা,
আমরা এ পর্যায়ে ইসলামের মৌলিক ইবাদতগুলোর দিকে উদাহরণ হিসেবে আপনাদের কাছে তুলে ধরছি। ইহসান হচ্ছে যে অন্তরের বিষয়। সুতরাং ইহসান সব মানুষের সমান হবে না, যেহেতু সমান হবে না সেই কারণে সে আল্লাহর নৈকট্য অর্জন করার যে মানে তার মানে এবিলিটি, তার সামর্থ্য, সেটাও সমান হবে না। এক একজনের সাথে এক একজনের মানে ভেরিয়েশন হবে, বিভিন্নতা থাকবে। ওয়াহসাবুহু তাফা তাতাফাওয়াত সলাহ, একজনের নামাজও বিভিন্ন কোয়ালিটির হবে, নামাজ কিন্তু নষ্ট হবে না। ভালো করে শুনুন, ইহসান মানে হচ্ছে কি আল ইতকান, আমরা আগের ক্লাসে বলেছি যে এক্সেলেন্স, এক্সেলেন্ট করা। আপনি একটা কাজ করলেন, বললেন যে গুড, আর যদি সেটা ভালো হয় তাহলে বেটার, আর যখন এটা উত্তম হয় বেস্ট, আর তার থেকেও যদি সবচেয়ে বেশি উত্তম হয় তাহলে আপনি বলবেন এক্সেলেন্ট, মানে এর থেকে ভালো আর করা যায় না। এটি হচ্ছে আল ইহসান। তো নামাজ, নামাজের ভিতরে ইহসান যদি আমল করতে চান তাহলে কিভাবে করবেন? নামাজ কিন্তু সবারই হয়ে যাবে, ইহসানের প্রয়োজন পড়বে শুধু তার, যিনি নিজেকে মুসলিম থেকে মুমিন, মুমিন থেকে মহসিন পর্যায়ে নিয়ে আসতে চান, তার নামাজটুকু হবে ইহসানের সাথে। এটা কিভাবে সম্ভব? ইস্তিহাদারহু আযীমাতুল্লাহি তাআলা হালি ওয়াকাফাহু বাইনা ইয়াদাইহি ফিস সলাহ, যে তাকে অন্তরে একটি জিনিস আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযীমা, তার যে বিশালত্ব, সেটা যে তিনি তার সামনে দাঁড়িয়ে আছেন, মানে বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে থাকেন, এটা তার মনের ভিতরে আনতে হবে। ইস্তিহাদারাহু ইত্তিলাউল্লাহু আলাইহি, তাকে দেখতে পান, দেখতে পাচ্ছেন, ও মুরাকাবাতাহু লাহু ফিস সালাহ, এবং তিনি তাকে খুব কাছাকাছি দেখছেন। তো নামাজের ভিতরে এটা কিভাবে সম্ভব? নামাজের ভিতরে অবশ্যই সম্ভব, আমরা এখন সেটাকে মানে একটু তদন্ত করে দেখি। সিফাতুস সালাতুন নবী যে কিতাব রয়েছে সেখানে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা সাজদার স্থানে দৃষ্টি রাখা, একাগ্রতা, এই চ্যাপ্টারে কতগুলো হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসগুলো থেকে বোঝা যাবে যে নামাজের ভিতরে মানুষ কিভাবে ইহসান এর উপর আমল করে। ইহসান হচ্ছে একটি মানে এক্সেলেন্ট করার জন্য একটি উপায়, কিভাবে আপনি নামাজের ভিতরে এটা করছেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এমন ভাবে ইবাদত করো, তাহলে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখন সেই ইবাদতটা করতে হবে ইহসানের সাথে। তাহলে কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল সাল্লু সালাতান মুআদ্দা কাআন্নাকা তারাহু ফাইন কুম কানাত লা তারাহু ফাইন্নাহু ইয়ারাক ফাইন কুনতা লা তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে চির বিদায়কারী, মানে এখনই আমার মৃত্যু হবে, এখনই আমি ফাঁসির মঞ্চে চলে যাব, এখনই আমি মৃত্যুবরণ করব, মানে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব, এমন একটি মানুষের মতো নামাজ পড়তে হবে। কান্নাকা তারাহু, যেন তুমি নামাজের ভিতরে আল্লাহকে দেখছো। এখানে হাদিসের ভিতরে এসেছে, এটা আমার কথা নয়, এটি হাদিস।
এই হাদিসটুকু মানে সহি বলেছেন শেখ আল আলবানী, যে এমন ভাবে নামাজ পড়ো যেন চির বিদায়। তাহলে মনের ভিতরে এই কথাটা আনতে হবে যে এটাই আমার শেষ নামাজ, এবং এমন একটা ভাব করতে হবে যে আমি আল্লাহকে দেখছি। ওয়া ইন কোনটা লা তারাহু, আমি যদি আল্লাহকে দেখতে না পাই, ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে তিনি আমাকে দেখছেন। এটি এটি হচ্ছে মানে আমাদের মনের ভিতরে আনতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও অন্য হাদিসের ভিতরে এসেছে যে উসকুরুল মাউতা ফি সালাতি, তোমরা নামাজের সময় মৃত্যুকে স্মরণ করো। প্রিয় শ্রোতা ভালো করে শুনুন, তাহলে এটাই শেষ নামাজ, এই কথাটা মনের ভিতরে আনাটা হলো এহসানের উপর আমল করার উপায়। আরেকটি কি উপায় আছে? উযকুরুল মাউতা ফি সালাতি, যে আমি মৃত্যুর কথা চিন্তা করব। আপনারা এগুলো করুন, এগুলো বাদ দিয়ে শুধুমাত্র ওই যে মানে আজে বাজে অন্যান্য বিষয়, সেগুলি বেশি জরুরি নয়। নামাজের ভিতরে ওয়াজিবাত এবং সুনান গুলো আদায় করার সাথে সাথে আপনাকে এই জিনিসটা যদি করতে পারেন, উযকুরুল মাউতা ফি সালাতি, যে ব্যক্তি নামাজের ভিতরে চেষ্টা করবে নামাজকে সুন্দর করার জন্য, সে যেন নামাজের ভিতরে মৃত্যুকে স্মরণ করে। মৃত্যুকে স্মরণ করতে হবে, মানে নামাজে যেগুলো পড়া হচ্ছে আয়াতগুলি, সেগুলোর অর্থ জানাটা ভালো, সেটা আমি সমালোচনা করছি না, কিন্তু এর থেকেও উত্তম যেটা আপনাকে এহসান এনে দিবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কেননা সাহাবিদের ভিতরে এমনও কিছু সাহাবি ছিল যারা কোরআন তেলাওয়াতের অর্থ বুঝতেন না, কিন্তু তারা নামাজে মনোযোগ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাটাকেই এহসানের সাথে তিনি জুড়ে দিয়েছেন, উযকুরুল মাউতা ফি সালাতিক, তোমরা নামাজের ভিতরে মৃত্যুকে স্মরণ করো। ফা ইন্না রাজুলুন ইযা যুকিরাল মাউতা ফি সালাতিহি, যে ব্যক্তি নামাজের ভিতরে ইহসানুল সালাতি, সে তার নামাজকে সবচেয়ে সুন্দর করবে। এটাই হচ্ছে নিয়ম নামাজের ভিতরে, জামাতে নামাজ পড়ার সময় একা নামাজ, সমস্ত চিন্তা বাদ দিয়ে আপনাকে দুটো চিন্তা আনতে হবে। একটি হচ্ছে সাল্লু সালাতাহু মুআদ্দা, মানে এটি যারা বিদায় চির বিদায়ের নামাজ এটাকে মনে আনতে হবে। আরেকটি কি? মৃত্যুর কথা চিন্তা করতে হবে নামাজের সময়। তাহলে কি হবে যে সে নামাজটাকে ইহসিনু সালাতাহি, তাহলেই নামাজের এহসান হবে। প্রিয় শ্রোতা, আল এহসান এভাবে নামাজের মাধ্যমে করার দুটি উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। কোন সূরা কত সুন্দর করে পড়লো, তাসবিদ করে পড়তে পারলো কিনা, অর্থ শুনে বুঝে পড়তে পারলো কিনা, তারপরে কত কিছু ভাবে পড়লো, সেগুলি কম গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল ইহসান, যেটা হাদিসের ভিতরে এসেছে যে উযকুরুল মাউতা ফি সালাতি, ফা ইন্না রাজুলুন ইযা যুকিরাল মাউতা ফি সালাতিহি লিয়ুহাররিহি আন ইহসিনু সালাতিহি, সেই নামাজের ভিতরে ইহসান করতে পারলো। ওয়া সাল্লা সালাতুন রাজুলুন লা ইয়াজুন্নু আন্নাহু ইউসাল্লি সালাতি গাইরিহা, যেমন সে যেন নামাজ পড়লো, সে যেন চিন্তা না করে যে সে আরেকটা নামাজ জীবনে আবার পড়তে পারবে, মানে এটাই তার শেষ নামাজ। ওয়া ইয়াকা ওয়া ইয়াক ওয়া কুল্লু আমরি ইয়াতাযির মিন, এমন কাজ থেকে সাবধান যেন আমাকে পরে পস্তাতে না হয়। এই হাদিসটুকুকে সহিহুল জামে হাদিস নাম্বার 849 জামেতে শেখ আলবানী সহি বলেছেন। তাহলে নামাজের ভিতরে এহসান আনতে গেলে এই দুটো কাজ করতে হবে। আর বাকি রইল কি?
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ভিতরে বান্দার সামনে চলে আসে। এই এই হাদিসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুস্পষ্ট ভাবে সাহাবীদেরকে বলে গেছেন, আমাদের সিফাতুস সালাতুন নবীর ভিতরে সেটি এসেছে। ওয়াল হাদিস ইন্না আল্লাহা ইয়ানসিবু ওয়াজহু লিওয়াজহি আবদিহি মা লাম ইয়ালতাফিত। যখন তোমরা নামাজ পড়ো তখন তোমরা এদিক ওদিক তাকাবে না, কেননা বান্দা যখন নামাজ পড়ে ইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে, ভালো করে শুনুন, আল্লাহর চেহারা, আল্লাহর একটা চেহারা আছে, সেই চেহারাটাকে তিনি নিবদ্ধ রাখেন কার চেহারার উপর? বান্দার চেহারার উপর। দুইবার ওয়াজহু বলা হয়েছে এই হাদিসের ভিতরে। যাদের সমস্যা আছে আমাদের বাংলাদেশি সমাজে, আল্লাহর চেহারা মুখ দিয়ে বের হতে চায় না, মানে কি আর বলবো, সহি কোরআন সুন্নাহ অনুসরণ অনুকরণকারীদের অনুবাদের ভিতরেও বলা হয় কি আল্লাহ সন্তুষ্টি ইত্যাদি ইত্যাদি, অথচ আল্লাহর চেহারা চেহারা, এর কোনো আর কোনো অনুবাদ নাই। ইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহু, নিশ্চয় আল্লাহর চেহারা নিবদ্ধ থাকে, মানে এটা পে করা হয়, অ্যাপ্লাইড করা হয়, লি ওয়াজহি আবদিহি, বান্দার চেহারার উপর, মালাম ইয়ালতাফিত, যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে এদিক ওদিক না তাকায়। ফাইজা সাল্লাইতুম ফালা তালতাফিতু, যখন তোমরা নামাজ পড়ো তখন তোমরা এদিক ওদিক তাকাবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার দিকে তাকিয়ে থাকে। আর আমরা কি করে থাকি? নামাজ পড়ার সময় চোখ বন্ধ করে থাকি, এটি হচ্ছে বাংলাদেশি স্টাইল। চোখ বন্ধ করে নামাজ যারা পড়েন তাদের জন্য শেখ আলবানী তিনি বলছেন তার কিতাবের ভিতরে, ফিমা ইয়াফআলু বাদুল মুসাল্লিন মিন তাগিম্মিদুল আইনাইন ফি সলা, তারা দুইটি চোখকে বন্ধ করে রাখে। শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি বলছেন এই কাজটাকা হচ্ছে, মানে কাজটাকে বলা হয় ফাহুয়া তাওয়ারু বারিদ, এটা একটা ঠান্ডা পরহেজগারি, ঠান্ডা পরহেজগারি, যে পরহেজগারির কোনো দাম নাই, এর কোনো মূল্য নাই, বেশি পরহেজগারি দেখায় চোখ বন্ধ করছে। চোখ খোলা রেখে সেজদার জায়গাতে তাকিয়ে থাকতে হবে, এটি হচ্ছে কথা, এবং সে এমন ভাবে তাকিয়ে থাকবে যেন সে অন্যদিকে না তাকায়, কেননা আল্লাহ তার সামনে আছে। হাদিসের ভিতরে এসেছে ইন্নাল আবদা ইউসাল্লি সালাতা, মানে অন্য হাদিসের ভিতরে যে এসেছে যে যখন মানুষ নামাজ পড়ে তখন সে যেন, মানে তার সামনে থুতু না ফেলে, এই হাদিসের ভিতরে রাওয়াহু বুখারী ও মুসলিম, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাকান ফি জিদার আল কিবলা, যে এক ব্যক্তি মানে সামনের ওয়ালে, মানে কিবলামুখী যে ওয়ালটা ছিল সেখানে সে থুতু ফেলেছিল, ফাহাক্কাহু সুম্মা আকবালা আলান নাস, তিনি সেটাকে পরিষ্কার করে মানুষের মুসল্লিদের দিকে মুখ করে বলেছিলেন, ইজা কানা আহাদুকুম ইউসাল্লি, তোমরা যখন নামাজ পড়ো, ফালা ইউফসিকু কিবলা ওয়াজহি, তোমরা কিবলার দিকে থুতু ফেলো না, কিবলার দিকে, লা ইউফসিকু ইউফসুক ইউফসিকু কিবলা ওয়াজহি, কিবলার দিকে তোমরা থুতু ফেলো না, ফা ইন্নাল্লাহা কিবলা ওয়াজহি ইজা সাল্লা, যখন বান্দা নামাজ পড়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে থাকে। ফা ইন্নাল্লাহা কিবলা ওয়াজহি ইজা সলা, নামাজের ভিতরে মানুষ যখন থাকে আল্লাহ তার সামনে থাকে, সুতরাং আল্লাহ যে সামনে থাকে সেটা তার অন্তরে আনতে হবে। কিভাবে আনবে? সেজদার জায়গায় সে তাকিয়ে থাকবে, এই একটি পদ্ধতি। আর অন্তরে যেটা করবে সেটি হচ্ছে ইহসান, যে যখন সে চিন্তা করবে মৃত্যুর,
এবং যখন সে চিন্তা করবে এটাই তার শেষ নামাজ, তাহলে মানে সে এহসান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লা ইয়াজালুল্লাহু মুকাবিলান আলাল আবদি সলাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নামাজের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ না পর্যন্ত সে অন্যদিকে না তাকায়। তাহলে আল্লাহ তাকিয়ে থাকে, আর ইহসানের হাদিসে বলাই হচ্ছে ফা ইন্নাহু ইয়ারাক, তিনি তোমার দিকে তাকিয়ে থাকেন, এটা নামাজের ভিতরে তাকিয়ে থাকে, মা লাম ইয়ালতাফ, যতক্ষণ না পর্যন্ত সে ইলতিফাত না করে, এদিক ওদিক না তাকায়। ফা ইযা সারাফা ওয়াজহু, যদি কেউ তার চেহারাটাকে সরিয়ে নেয়, আনসারিফা আনহু, আল্লাহ তার থেকে বিমুখ হয়ে যান, আল্লাহ তার কাছ থেকে বিমুখ হয়ে যান, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এটাই হচ্ছে নামাজের ভিতরে এহসান করার উপায়। এই কারণেই নামাজে এই জিনিসটা জানতে হবে যে আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে চলে আসে। আরেকটি বিষয় হচ্ছে উপরের দিকে তাকানো যাবে না, সেজদার দিকে তাকিয়ে থাকতে হবে। এর কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই তিনি করতে বলেছেন, কিন্তু নামাজ ছাড়া উপরের দিকে তাকানো যাবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে দেখছেন। এই কারণে উপরের দিকে নামাজের বাইরে তাকানো যায়। যেমন দোয়া করার সময় আপনি যদি চান তাহলে ইচ্ছা করলে উপরের দিকে তাকাতে পারেন। এই ক্ষেত্রে যদিও তাকানোটা এত জরুরি না, কিন্তু তাকানোটা হচ্ছে মুস্তাহাব, কেউ ইচ্ছা করলে পারে। ইমাম আল বুখারী তার সহির ভিতরে একটি অধ্যায় লিখেছেন, রাফা আল বাসারু ইলা সামা, হেভেনের দিকে দৃষ্টি দেওয়া। তখন তিনি একটি আয়াতকে দলিল হিসেবে পেশ করেছেন, সূরা আল গাশিয়া, আফালা ইয়ানজুরুনা ইলা ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, যে তারা কি দেখে না যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং কিভাবে হেভেন গুলোকে উপরে তুলে দেওয়া হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাফা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাহু ইলা সামা, তিনি মাথাটাকে হেভেনের দিকে তুলেছিলেন, ইনদা ওয়াফাতাহু, মৃত্যুর সময়। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে নামাজে কিভাবে আমরা ইহসান করতে পারবো সেটা আমরা এই হাদিস গুলোর মাধ্যমে শিখে ফেললাম ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনারা এখন ইহসানের আমলটা নামাজের ভিতরে কিভাবে করা হয় সেটা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী ইহসান করবেন, তাহলেই আপনি নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে আপনি মহসিনের পর্যায়ে চলে যাবেন। এখন আসুন যাকাত সম্পর্কে, যাকাত সম্পর্কে আমরা কিভাবে এহসান করতে পারি। যাকাত সম্পর্কে এহসান হলো যে আমরা যখন যাকাত দেই তখন আমরা কি বলি যে আপনাকে কি যাকাত দেওয়া যাবে, এটা বলে আপনি যাকে যাকাত দিচ্ছেন তাকে তো কষ্ট দিচ্ছেনই, তারপরে সে এটাকে নিবে, আর এটা যদি দেওয়ার পরে আবার তাকে স্মরণ করিয়ে দেন যে আপনাকে না গত বছর দিছিলাম কিছু টাকা, তখন এটাকে বলা হয় আল মান, মানে আপনি সাদাকা করে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তাহলে যাকাতের এহসান কি? যাকাতের এহসান হচ্ছে এমন ভাবে যাকাতকে ক্যালকুলেট করা, কারণ হাদিসের ভিতরে এসেছে যে আসসালামু আলাইকুম ভাই, আপনি কি লাইনে আছেন? আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।
ভাই মনে কেটে গিয়েছে, আমি একটু দুঃখিত। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ উনি হয়তো আবার ব্যাক করছেন, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। হ্যালো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো প্রিয় ভাই শ্রোতা, জি আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। হ্যালো, হ্যালো, জি জি, জি জি জাকাত আপনি বল, পর্যন্ত কি? হ্যাঁ জাকাতের ক্ষেত্রে ইহসান এটা বলতেছিলেন, এমন ভাবে ওকে, তো জাকাত আদায়ের সময় কিভাবে আমরা এহসান করতে পারি? প্রিয় শ্রোতা, আমি ডিসকানেক্ট হয়েছিলাম, সুতরাং আমার কিছু কথা বাদ পড়েছে। আপনাদেরকে আবারও আমি ফিরিয়ে যাচ্ছি যে জাকাতের ক্ষেত্রে আমরা এহসান কিভাবে আদায় করব। 1 নম্বর হচ্ছে যে হাদিসের ভিতরে এসেছে যে একটি বছর পূর্ণ হতে হবে, তো এই বছর গণনা করবেন কে? আপনি করবেন, আপনি তা করছেন না। আপনি মানুষের দেখা দেখি প্রতি রোজায় জাকাত দেন, তো রোজায় জাকাত দিতে পারেন যদি আগের বাকি জাকাত গুলি আদায় করে, কোনো তওবা করে যদি জাকাত রোজা থেকে শুরু করেন, তাহলে হয়তো পরবর্তী জীবনে প্রতি রোজায় দিতে পারবেন। কিন্তু জাকাতের সাথে রোজার কোনো সম্পর্ক নাই, এটি হচ্ছে ইনকামের সাথে সম্পর্ক। 1 বছর পূর্ণ হতে হবে, সেটা যে কোনো দিন থেকে, যে কোনো মাস থেকে 1 বছর হতে হবে, এটাই হাদিসে এসেছে। তাহলে হিসাবটা রাখবে কে? আপনাকে, আল্লাহ আপনাকে দেখছেন, ফা ইন্নাহু ইয়ারাক। এটি হচ্ছে একটি বিষয়। তারপর আরেকটি বিষয় হচ্ছে কিভাবে আল্লাহ আপনাকে দেখছে। আপনি মানুষকে জাকাত দিচ্ছেন, মানুষকে বলে দিচ্ছেন, বলেন যে এটা জাকাতের টাকা। আপনি যখন একটি কাজ করেন, নামাজ পড়েন, তখন কি আপনি নিয়ত করার সময় বলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, যে এই আমি আল্লাহর জন্য নিয়ত করছি নামাজের?
এটা যেরকম বিদআত, তেমনি জাকাতের ক্ষেত্রে আপনাকে জরুরি নয় মুখে এটা বলা, কেননা আল্লাহ আপনাকে দেখছেন। এই হচ্ছে আমার আমার বাংলাদেশ, এহসানের কোনো শিক্ষা আমাদের সমাজে পৌঁছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, ফা ইন্নাহু ইয়ারাক, আপনাকে মুখে বলতে হবে না আপনি কি দিচ্ছেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, সুতরাং আপনাকে বলতে হবে না। বললে সমস্যাটা কি, বললে ওই লোকটা কষ্ট পাবে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো, একবার যাকাত দেওয়ার পর পরের বছর যখন আবার আপনি তাকে দিচ্ছেন, তখন যদি আপনি তাকে স্মরণ করিয়ে দেন যে আপনাকে তো গত বছর যাকাতের টাকা দিয়েছিলাম, এবারও দিচ্ছি, তাহলে আপনি কি হচ্ছেন? মান্নান, আল মান মানে যাকাত দিয়ে সদকা করে মানুষকে খোটা দেওয়া। আল্লাহ সুবহান তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা, যে ওদের মতো যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় তারা খরচ করে এবং মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আমি তো তোমাকে কিছু দয়া করেছিলাম, তাতে সে কষ্ট দেয়, মান করে, সে হয়ে যায় মান্নান। আর এই মান্নানের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন শাস্তি স্বরূপ তার দিকে তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে আরো বলছেন যে এদের এর থেকে, ওয়ালা তুবতিলু সাদাকাত, যে তোমরা সাদাকাগুলোকে নষ্ট করে দিও না মানুষকে বলে, তাহলে বললে তো এমনি নষ্টই হয়ে যায় কষ্ট দিয়ে, আর মান হয়ে যায় তখন, কেননা আপনাকে তো কিছু বলতে হবে না, আপনি এহসান করছেন, আল্লাহ আপনাকে দেখছেন যে আপনি কি দিচ্ছেন, এটা আপনাকে প্রচার করার দরকার নাই। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন প্রকার ব্যক্তিদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন, সালাসা মিরারিন, আল মুসবিলু, যাদের গার্মেন্টটা পায়ের নিচে মানে থাকে, টাকনোর নিচে থাকে, ওয়াল মান্নানু, যে দান করে পরে খোটা দেয়, সিলআতুহু বিল হালফিল কাযিব, এবং যে মিথ্যা কথা বলে একটা জিনিসকে বিক্রয় করে। তাহলে যাকাতের ক্ষেত্রে এহসান হলো যে আল্লাহ আপনাকে দেখছেন, বা ইন্নাহু ইয়ারাক, তো আপনাকে এগুলি বলতে হবে না যে আমি যাকাত দিচ্ছি, সেটা আপনার অন্তরে থাকবে। আপনি কি করবেন যাকাত দিয়ে? ইস্তিগফার পড়বেন, কেননা এটি উত্তম কাজ, সালাতের পর ইস্তিগফার, যাকাতের পর ইস্তিগফার, আর আপনি সেটা করছেন না। আপনি কি করছেন? যাকাত দিয়ে তার কাছে চাচ্ছেন বিনিময়, বলে আমার জন্য দোয়া করেন। তো এটা তো উল্টা হয়ে গেল, ইতিপূর্বে বহু ক্লাসে আমরা আলোচনা করেছি। আর আরেকটি বিষয় হচ্ছে, কাকে যাকাত দিবেন? আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দেখছেন যে আপনি কিভাবে খুঁজে খুঁজে তাদেরকে বের করছেন, এটা খুঁজতে হবে। তো ফকির খোঁজা তো সহজ, যারা মানে ব্যাগিং করে তারা হইলো ফকির, কিন্তু সবাই তো ফকির নয়। আমাদের সমাজে কানাডা আমেরিকায় অনেক ভাই বোন আছেন, হ্যাঁ কোথায় যাকাত দিব, আমরা তো এখানে কোনো ফকির পাই না। আপনি পাবেন কিভাবে? আপনি তো আসলে জানেন না, আপনার জানা হচ্ছে ওয়াজিব, জানতেই হবে, এটা না জেনে আপনি কবরে যেতে পারছেন না। এটি ইসলামের একটি স্তম্ভ। যে ফকির ছাড়াও আরেকটি ক্যাটাগরি রয়েছে, সেটি হচ্ছে আল মিসকিন। মিসকিন কারা? মিসকিন আপনার আশেপাশেই আছে, কিন্তু আপনি তাকে চিনতে পারছেন না। লাইসাল মিসকিনু আল্লাযী তারুদ্দুহুল তামরাতু ওয়াল তামরাতান, যে হাদিসের ভিতরে এসেছে বুখারী মুসলিমের হাদিস, যে মিসকিন তাকে বলে না যে একটি মানে খেজুর অথবা দুইটি খেজুর অথবা একটি লোকমা দুই লোকমা
মানে খায়, ওয়ালা লুকমাতু ওয়ালা লুকমাতান, ইন্নামাল মিসকিনু আল্লাযী ইয়াতাআফফ, যে মিসকিন হচ্ছে তারা যারা কিছু চায় না, যারা শো অফ করে না যে তাদের দারিদ্র, তারা যে কষ্ট করছে সেটা আপনাকে দেখায় না, সেটাই হচ্ছে মিসকিন। প্রিয় শ্রোতা, মূর্খতা ছাড়ুন, মূর্খতা ছাড়ুন, খালি জানি না জানি না বলে কবরে যাওয়া যাবে না, কি জানেন না, বাংলাদেশি তরিকা ছাড়ুন, ফকিরকে মিসকিনের সাথে একত্র করবেন না, এটি বাংলা ভাষার ফল ফ্রুট, ফলও যেটা ফ্রুটও একটা, ফল ফ্রুট, বাই বেরাদর, আমাদের মৌলানা সাহেবরা বলে কি বাই বেরাদর, তো ভাই তো হলো ভাই, বেরাদর আবার কি ব্রাদার, বাই ব্রাদার, ফল ফ্রুট, ভোর সকাল এগুলো বাদ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকিরকে ফকিরের সংজ্ঞা দিয়েছেন, মিসকিনকে মিসকিনের সংজ্ঞা দিয়েছেন, ফকির এবং মিসকিন এক নয়, কেননা মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে তার দারিদ্রকে মানুষের কাছে তুলে ধরে না, যে মানুষের কাছে কিছু চায় না, সেই হচ্ছে মিসকিন। এক লোকমা দুই লোকমা খায় সে তো হলো ফকির, কিন্তু সে মিসকিন নয়। ইকরা ও ইনশিতুম, এবং তখন হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পড়ে নাও যদি তোমরা চাও, মিসকিন কে যদি চিনতে চাও তাহলে এই আয়াতটা পড়ো, লা ইয়াসআলুনা নাসা ইলহিফা, যে তারা কখনো মানুষের কাছে চায় না। তো আমরা যারা শুনছি, এই যে আজকের অনুষ্ঠান যারা শুনছে, আপনাদের সহযোগী শ্রোতা যারা আছেন, বন্ধু যারা রয়েছেন, শ্রোতা বন্ধুরা, তারা তাদের ভিতরেই দেখা যাবে যে অনেক মিসকিন রয়েছে। মিসকিন কি, সে হলো নিডি, নিডি, তার দরকার কিন্তু মানুষের কাছে বলেও না চায়ও না, তাকে দেখে চেনা যায় না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, লা ইয়াসআলুনা নাসা ইলহিফা, সে একেবারেই মানুষের কাছে চায় না। লাইসাল মিসকিনু আল্লাযী ইয়াতুফু আলান নাসি তারুদ্দুহু লুকমাতান লুকমাতান, মিসকিন সেই ব্যক্তি নয় যে মানুষের কাছে গিয়ে এক লোকমা অথবা দুই লোকমা ভাত চায়, খাবার চায়, ও তামারাতু তামরাতান, একটা দুইটা খেজুর চায়, সে মিসকিন নয়। ওয়ালাকিন মিসকিনু আল্লাযী লা ইয়াজিদু গান্নি ইউগনিহি, মিসকিন হচ্ছে সেই নিডি যে নিজের প্রয়োজনীয়তাকে পূর্ণ করতে পারে না, মানে যে টাকা পয়সা ইনকাম করে, পিজা ডেলিভারি করে, গ্রোসারি স্টোরে কাজ করে, অড জব করে, আপনার আমার প্রতিবেশী বন্ধু বান্ধব, কিন্তু চাইতে পারে না, নিজের অভাব রয়েই গেছে সেটাকে পূরণ করতে পারে না, সেই হচ্ছে মিসকিন। ওয়ালা ইউফতানু লাহু ফায়ুতাসাদদাকু আলাইহি, যেবং সে মানুষের কাছে এমন ভাবে পরিচয় দেয় না যে তাকে কেউ সদকা করুক, মানে এমন একটা ভাব করে যে তাকে সদকা দেওয়ার দরকার নাই, সেই হচ্ছে মিসকিন। ওয়ালা ইয়াকুমু ফায়াসালুন নাস, সে কখনোই মানুষের কাছে চায় না। তাহলে মিসকিন চিনার সময় আমরা চিনতে পারি না, আল্লাহর কালামে বলছে মিসকিন আছে, আমরা তাদেরকে দেখি না। আমাদেরকে জানতে হবে যে আল্লাহ আপনাকে দেখছেন, আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে খুঁজে বের করা, এবং এক বছর পূর্ণ হলে যাকাত আদায় করা। আর এই যাকাতের ক্যালকুলেশন কিভাবে করবেন সেটাও আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার বাড়িতে কোনো দারোগা পাঠান নাই, আপনাকেই এটাকে ক্যালকুলেট করতে হবে, সৎ হতে হবে, কেননা আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, বা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনার দিকে তাকাচ্ছেন, দেখছেন আপনি কিভাবে মানে এই ক্যালকুলেশন করছেন। সুতরাং যারা ঋণগ্রস্ত আছে, এখানে হচ্ছে ক্রেডিট কার্ডে লোন আছে, আমি কি যাকাত দিব? তাগফিরুল্লাহ আলাযিম, ইউজিবু আলা মান লাদাইহি মালান যাকা আও ইউদা যাকাতাহু, যে যাকাত পরিমাণ সম্পদ যদি তার থাকে, তার যতই ক্রেডিট কার্ডের লোন থাকুক, ব্যাংকে লোন থাকুক, সেটি কোনো ব্যাপার নয়। ইজা হালা আলাইহিল হাউল,
তার যদি 1 বছর পূর্ণ হয়ে যায় এবং তার সাথে যদি তার কোনো অর্থ থাকে, ওয়ালাউ কানা আলাইহি দাইন, যদিও সে ঋণগ্রস্ত, তবুও তাকে যাকাত দিতে হবে, তার কোনো মাপ নাই। সুতরাং যাকাতের ক্ষেত্রে তাকে আল্লাহকে ভয় করতে হবে। এই কারণেই আরেকটি হাদিসে এসেছে, আনতাখশাল্লাহ কাআন্নাকা তারা, মুসলিমের রেওয়ায়েত, বুখারীতে এসেছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, যে এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ, তুমি আল্লাহকে দেখছো। আর এখানে হচ্ছে এমন ভাবে আল্লাহকে ভয় করো যেমন তুমি তাকে দেখছো, তাহলে আল্লাহ তাকে দেখছে। সুতরাং যাকাতের ক্ষেত্রে সেরকম নিজেকে ভয় নিতে হবে, অন্তরের ভিতরে জানতে হবে যে আল্লাহ তাকে দেখছেন, হিসাব নিকাশটা সুন্দর করে করতে হবে, কাকে ফাঁকি দিচ্ছেন, আল্লাহ আপনাকে দেখছেন, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যাকাতের পরে আসলো হচ্ছে আমাদের রোজা। রোজা রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেখানে এহসানকে পরিপূর্ণ করা যায়। রোজা রোজাতে এহসান পরিপূর্ণ হয়ে যায়, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ক্বাল আল্লাহু কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, যে বনি আদমের প্রত্যেকটি কাজ হচ্ছে তার জন্য, ফা ইন্নাহু লি, কিন্তু রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আমি তার প্রতিদান দেব। তাহলে রোজায় কিভাবে আল্লাহ তাকে দেখছেন? 1 নম্বর হচ্ছে, রোজারা থাকা অবস্থায় মানুষ যদি ভুল করে খেয়ে ফেলে তাহলে রোজা ভঙ্গ হয় না। ফা আকালা আও আশরাবা ফালইউতিম্মা সাওমাহু মান নাসিয়াহু ওয়া সাঈমুন, যে ব্যক্তি ভুল করে মানে খেয়ে ফেলেছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, যে হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করো না আমরা যদি ভুলে যাই, আমরা যদি ভুল করি। তাহলে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সূক্ষ্মভাবে দেখছেন যে এই এই রোজাদার ভুল করে খেয়ে ফেলেছে, সুতরাং তার খাওয়ার পরে যখনই তার রোজাটা কথা মনে হবে তখনই সে এই রোজাটাকে সে মানে ভাঙবে না। সে কি করবে? সে যেন মনে করে যে আল্লাহই তাকে খাইয়েছেন। ফাকালা আও শারিবা ফালিয়াতাম্মা সাওমাহু ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ তাকে পান করিয়েছেন এবং খাইয়েছেন, তাহলে তার কোনো কাজা আদায় করতে হবে না, অর্থাৎ রোজাটা ভাঙবে না। যেমন আমরা নামাজের হাদিসের ভিতরে পেয়েছি যে কেউ যদি এহসান করতে না পারে তাহলে কি তার নামাজ নষ্ট হয়ে যাবে? হবে না, সওয়াব কমে যাবে। নামাজের কি হবে? একটা ক্ষতি হবে। এই ক্ষতিটা কি? যে নামাজের যে সওয়াবগুলো আছে সেই সওয়াবগুলো কমে যাবে, যেটা হাদিসের ভিতরে স্পষ্ট আছে যে যখন মানুষ নামাজ পড়ে তখন তার কারোর নামাজ হয় হচ্ছে ইন্নাল আব্দু লা ইউসাল্লি সালাতু মা ইয়াকতুবু লাহু মিনহা ইল্লা উশরুহা তুসুউহা সুমনুহা সুমনুহা সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসাহা নিসুহা, মানে মানুষ নামাজ পড়ে তার ইহসানের উপর ভিত্তি করে তার সওয়াব লেখা হয়, মানে কারোর হয় হচ্ছে 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, কারোর হয়তো অর্ধেক হয়, কারোর হয়তো 1/3, 1/4 ইত্যাদি। তেমনি রোজার সময় যদি কেউ ভুল করে খেয়ে ফেলে তার রোজা ভাঙতে হয় না, কেননা আল্লাহ তাকে দেখছেন। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, তার সার্বক্ষণিক সময়ে তার এটাই মনে হবে যে এই কাজটুকু এমন একটি ইবাদত যে স্কলাররা বলছেন, ইন্না সাওমা লা ইয়াকাউ ফিহি রিয়াহু কামা ইয়াকাউ ফি গাইরাহু, যে রোজা হচ্ছে এমন একটা ইবাদত যেখানে রিয়া নাই। রিয়া আপনারা সবাই জানেন যে রিয়া আমলকে নষ্ট করে দেয়, কিন্তু রোজাতে কোনো রিয়া নাই, কেননা এতে আল্লাহ তাকে দেখছেন। রোজার মাসে হচ্ছে তার এহসান পরিপূর্ণতা লাভ করে।
প্রশিক্ষণ হয় যে কিভাবে সে রোজা রাখবে। রোজাদার ব্যক্তি যদি কোনো খাবারকে চাখে, যারা রান্না করে মানে রান্না করেন এই মানে তরকারি, মহিলারা যারা করেন, তারা যদি জিহ্বাতে কিছুটা দেন তাহলে তার রোজা ভাঙবে না। কাউলু ইবনে আব্বাস, লা বাস আন ইয়াযুকা কুল্লু খাল্লু শাইউ ইউরিদু শারাআহু, যে রোজাদারদের জন্য কোনো হাড়ি কিংবা অন্য কোনো জিনিসের মজা চাখায় কোনো দোষ নাই, যতক্ষণ ইবনে আব্বাস বলছেন যে এতে কোনো সমস্যা নাই, যে খাবারটাকে চাখা এটাতে কোনো দোষ নাই। লা বাস আন ইয়াতআমা সাঈমান আল আসালা ওয়া সামনা নাহওয়ানা ইয়ামুজ্জুহু, যে মধু ঘি এ সকল জিনিস যদি জিহ্বায় লাগে থুতু ফেলে দিয়ে দিলেই হবে, কোনো রোজা নষ্ট হয় না। টুথ টুথ পেস্ট দিয়ে রোজাদার যখন দাঁত ব্রাশ করে তাতে রোজা ভঙ্গ হয় না, কেননা সেটি কোনো খাবার নয়। যেমন খাবারকে টেস্টিং করা যায়, আল্লাহ তাকে দেখছেন সে তো সেটা খাচ্ছে না, এটাই হচ্ছে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দেখছেন, সে ইচ্ছা করলেও সেটি লোক দেখাতে পারবে না। ইয়াদউ শাহওয়াতিহি মিন আজালি, আল্লাহর জন্যই সে সমস্ত ডিজায়ারকে ছেড়ে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা যে তাকে বলছেন রোজাদারকে, ওয়ানা আজজি বিহি, আমি তাকে পুরস্কার দিব, এই কথাটার অর্থ কি? আমি তাকে পুরস্কার দিব এই কথাটার অর্থ হচ্ছে আন্নি ইনফিরাদু বিইলমি মাকাদির সাওবাহু ও তুদিইফু হাসানাতাহু, মানে হচ্ছে যে বিইলমিল মাকাদির, যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি একমাত্র এই রোজার মানে পুরস্কারের পরিধি কতটুকু হবে, কতটুকু হাসানাত হবে, সেগুলো কতটুকু তাদঈফু হাসানাতি, কতটুকু এটা বৃদ্ধি পাবে সেটা আমি জানি, অন্য কেউ জানে না। আল্লাহ ইয়ালাম, যে আল্লাহই জানেন মাকাদির সাওবাহু সিয়াম, সাওয়াবু সিয়াম। সুতরাং এই কারণে বলছেন যে ওয়ানা আজ জিবিহি, কেননা 10 থেকে 700 মানে মানে ভাগ যে বাড়বে, আশারাতুন ইলা 700 ইল্লা মাশা আল্লাহ ইলা মাশা আল্লাহ, আল্লাহ যখন চান তখন 10 গুণ থেকে 700 গুণ তিনি বাড়িয়ে দেন, কিন্তু রোজাটা এর মতো নয়। ইল্লা সিয়াম ফা ইন্নাল্লাহ ইউসিবু আলাইহি বিগাইরি তাকদির, আল্লাহ কোনো হিসাব পরিমাপ মেজারমেন্ট ছাড়াই তাকে দিয়ে দেন। আর আসুমলি আরেকটি কথা বলে যে রোজা আমার জন্য, এই কথাটার অর্থ কি? স্কলাররা বলছেন আসুমলি আই মানাহু আন্নাহু আহাব্বু ইবাদাতি ইলাল মুকাদ্দাম ইন্দি, যে রোজা হচ্ছে আমার আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় এবাদত। ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ এবাদত নয়, প্রিয়। আপনার সন্তানদের ভিতরে একটা সন্তান হচ্ছে সবচেয়ে প্রিয় কিন্তু গুরুত্বপূর্ণ নয়। সো গুরুত্ব হচ্ছে আসসালা, কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে সবচেয়ে পছন্দনীয় কি? রোজা। কেননা রোজার মাসে এহসান সেটা পরিপূর্ণতা লাভ করে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা জুমারের ভিতরে বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধরেছে তাদেরকে আমি পূর্ণ মাত্রায় পুরস্কার দিব, কোনো হিসাব ছাড়াই, কোনো কোনো ধরনের তাকদির ছাড়াই। ফুদালা লিসিয়াম আলা সাইরিল ইবাদাত, যে সমস্ত ইবাদতের উপরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ হচ্ছে মানে সিয়াম, এই কথা অনেক স্কলার বলেছেন। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকা বিস সিয়াম, তোমাদের উপরে মানে সিয়াম করা হয়েছে, তোমরা সিয়াম রাখো। ফা ইন্নাহু লা মিসলা লাহু, এর মতো অন্য কোনো ইবাদত নয়, এটি একটি ভিন্ন ধরনের ইবাদত। কেননা এখানে রিয়া নেই এবং এখানে মানে সাওয়াবের কোনো বর্ণনা নেই, আল্লাহ নিজেই এর বিনিময় দিবেন। এই কারণে হাদিসে বিশেষ ফা ইন্নাহু লা মিসলা লাহু, আর এটা ভুল করে খেলে রোজা ভাঙে না, কিন্তু ভুল করে নামাজ পড়লে সুহু সেজদা দিতে হয়।
নামাজ নষ্ট হয় না, কিন্তু কিন্তু নামাজ রোজার ভিতরে কাজা করতে হয় না। যদিও একজন স্কলার বলেছে, ইবনু হাজম এবং আউজাই, তারা বলছেন যে ভুল করে খেয়ে ফেললে তাকে কাজা আদায় করতে হবে, কিন্তু জমহুর আল উলামা তারা বলছেন যে আর কোনো কাজা নাই, কেননা হাদিসের ভিতরে এসেছে ইন্নাহু লা আদালাহু, যে এর মতো এই তুলনামূলক অন্য কোনো ইবাদত নাই। সুতরাং রোজার মাসেই হচ্ছে তার ইহসান পূর্ণতা লাভ করে। ইদাফাতু তাশরিফু ওয়া তাআজিমু, এটা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন রোজাকে নিজের বলে যে আমার, যেমন কামা ইয়াকাল বাইতুল্লাহ, যখন আমরা বলি আল্লাহর ঘর মানে আল কাবা, এটাকে আমরা কি বলি? বাইতুল্লাহিল হারাম, কামা ইয়াকাল বাইতুল্লাহ। ওয়া ইন কানাত আল বুয়ুত কুল্লুহা লিল্লাহ, পৃথিবীর সমস্ত ঘরই তো আল্লাহর, কিন্তু তারপরও আমরা যখন বলি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, মানে আল্লাহকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ঘরটাকে সম্মানিত করি, কেননা লি আন্নাহু সিররা বাইনিল আব্দি ওয়া রাব্বি লা ইত্তালিউ আলাইহি ইল্লাল্লাহ, যে এমন একটা সিক্রেট, গোপন জিনয় মানুষ এবং তার রবের সাথে, যেন আল্লাহ ছাড়া কেউ তাকে দেখে না, আল্লাহ ছাড়া কেউ তাকে দেখে না। অর্থাৎ রোজার পুরোটাই হচ্ছে আল ইহসান, কেননা বাচ্চা হোক ছোট হোক, তারা যখন রোজা রাখে তখন তারা কোনোভাবেই, যখন বাসায় থাকে তখন কোনোভাবেই সে রোজাটাকে অন্যদিকে নিয়ে দেয় না, কেননা সে এহসান এর উপরে আমল করছে। রোজার মাসে গরম পড়লে যত ইচ্ছা তত গোসল করা যায়, তাতে কোনো সমস্যা নাই, ঠান্ডা হওয়া যায়, কিন্তু তাতে রোজা নষ্ট হয় না। বাংলাদেশের মতো করে চিন্তা করলে হবে না, আজে বাজে বই পড়বেন এবং মানুষকে ভুল শিক্ষা দিবেন, এগুলো থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, আমিন। রোজা যেটাতে নষ্ট হতে পারে সেটি হচ্ছে ঠান্ডা পানিতে গোসল করলে নষ্ট হয় না, মাকরু হয় না, কিচ্ছু হয় না। টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজার কিছুই হয় না, কিচ্ছু হয় না। যেটাতে ক্ষতি হতে পারে সেটা হচ্ছে মিথ্যা কথা বললে, মানুষের পরনিন্দা করলে, তারপরে বেহুদা কথা বললে, এটাতে রোজার ক্ষতি হতে পারে। কেননা হাদিসের ভিতরে এসেছে মান লাম ইয়াদা কাউলা যোর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি ফলস মিথ্যা কথা এবং তার উপরে কাজ করা যদি ছাড়তে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তার এই খাবার এবং পানাহার পরিত্যাগ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তার মানে তার রোজার রোজা আল্লাহ রোজার মূল্যটা কমে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণেই তিনি বলছিলেন লাইসাত সিয়ামি মিন শারাবি ও তাআমি, যে মানে রোজা মানে এই নয় যে সে পানাহার এবং খাবার বাদ দিবে, এটাকেই সিয়াম বলে, এটি নয়। ওয়ালাকিন্নাহুল মিন কাযিবি ওয়াল বাতিলি ওয়াল লাগবি, সে যদি অনর্থক কথা, তারপরে মিথ্যা কথা, ফলসহুড, বাতিল, এগুলি যদি সে ছাড়তে না পারে, তাহলে রোজা শুধুমাত্র না খেয়ে না পানাহার করলে কি লাভ হবে? কিন্তু তাতে কি রোজা মিথ্যা, আচ্ছা রোজা মিথ্যা কথা বললে কি রোজা ভেঙে যায়? ভাঙ্গে না। রোজা কি হয়? সওয়াব কমে যায়, কেননা সে এহসানের ক্ষতি করেছে। এহসান এহসান ঠিক করতে পারলে রোজা এহসানটা পূর্ণতা লাভ করে, কিন্তু একজন লোক যদি সে মানে মানে মিথ্যা কথা বলে, তাহলে তাকে মানে কাজা করতে হবে না। কিন্তু ইমাম আউজাই ইবনু হাজম জাহিরি তারা বলছেন যে কাজা করতে হবে, কিন্তু জমহুর আল উলামা ফারা আন্না ফাআল আল মাসিয়া ইয়ানকিস আজর আল সাওম ওয়া লা ইউবতিলাহু। জমহুর উলামারা বলছেন যে মিথ্যা কথা বললে, মানুষের গীবত করলে এবং মানুষের অপ্রয়োজনীয় কথা বললে রোজা ভঙ্গ হয়ে যায় না, কাজা করতে হয় না, কিন্তু তার সওয়াব কমে যায়। আমি হয়তো ওই ভুল করে খেয়ে ফেললে
রোজার সওয়াব কমে মানে কাজা করতে হয়, এই কথাটা বলেছি আউজাই ইমাম আল আউজাই এন্ড ইবনু হাজম রাহিমাহুল্লাহ, এই কথাটা ঠিক নয়। ইমাম আউজাই এবং ইবনু হাজম জাহিরি রাহমাহুল্লাহুমা তারা বলেছেন যে যারা মিথ্যা কথা বলবে তাতে রোজাকে কাজা করতে হবে, আর মেজরিটি স্কলার বলেছেন কাজা করতে হবে না, তার শুধু সওয়াব কমে যাবে। তাহলে রোজার মাসে তাকে কি করতে হবে, এমন জায়গায় থাকতে হবে যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই তার মুখ দিয়ে কোনো কথা বের না হয়, মানে খারাপ কথা। এই কারণে হাদিসের ভিতরে এসেছে আবু হুরায়রা মসজিদের ভিতরে পলায় থাকতো, সুবহানাল্লাহ। ওয়াকানা আবু হুরায়রা আসহাবাহু রাদিয়াল্লাহু আনহুম ইযা সামু জালাসু ফিল মসজিদি ক্বালু নুতাহহিরু সিয়ামানা আল মুহাল্লাতে এসেছে, ইবনু হাজম বলেছেন যে আবু হুরায়রা এবং তার সাহাবিরা সঙ্গীরা রোজার সময় কি করত, মসজিদ দিকে বসে থাকতো, বলে যে আমরা রোজাকে পিওর করছি। নুতাহহিরু সিয়ামানা মানে বাইরে থাকলে তো কথাবার্তা বলতে হয়, সুতরাং মসজিদে বসে জিকির আজগার করছে, অল্প কিছু কথা বলছে, মানে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে মানে একটা জায়গায় চলে গেছে, এরকম করে রোজাকে হেফাজত করেছে, তারা ভয় পেত। এরকম করে সালাফদের ভিতরে তালিক ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু, তিনি তার থেকে বর্ণিত এসেছে, তিনি যখন রোজা রাখতেন তখন তিনি বাসায় যেতেন, বাসায় থাকতেন আর বাসার থেকে বের হতেন না। ফাকানা তালিকুন ইজা কানা ইয়াউমু সিয়ামিহি দাখালা ইয়ানি বাইতিহি, সে বাড়ির ভিতরে প্রবেশ করত। তালিক ইবনে কাইস মানে তাবিঈন আল কাবীর, এবং সে ওয়ালা ফালাম ইয়াখরুজ ইলা ইলা সলা ইল্লা ইলা সলা, নামাজ ছাড়া বাসা থেকে আর বের হইতো না, মানে বাসা থেকে বের হইতো নামাজ পড়ার জন্য, আর বাকি সময় বাসায় থাকতো। সুতরাং এই যে রোজার মাসে এহসানের চর্চা করা যায় এইভাবে, যেন আপনি সাবধান হয়ে গেলেন, বাজে কথা বললেন না, এবং অন্য কথা মিথ্যা কথা ঝগড়াঝাটি তো আছেই, সেই সাথে আপনার রোজাটাকে আপনি রক্ষা করলেন, তাতে আপনার এহসান পালন হলো। এখন আসুন হজের ক্ষেত্রে আপনাকে আমরা কিভাবে এহসান করব। হজের ক্ষেত্রে এহসান করার সমস্যাটা কি, প্রথম সমস্যা হচ্ছে হজের সময় হচ্ছে বড় এহসান, কেননা এহসান মানে হচ্ছে আল্লাহ আপনাকে দেখছেন, ফা ইন্নাহু ইয়ারাক। আর হজের সময় যে কাজটা হয় সেটি হচ্ছে আরাফার ময়দানে মানুষ যখন হজ হাজি মানে যারা হজ পালন করেন তারা যখন এখানে দাঁড়িয়ে থাকেন, তখন আল্লাহ ওই আরাফার ময়দানের দিকে নিকটবর্তী হন। মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইয়াতিকিল্লা ফিহি আবদান মিনান নার, সেদিন আল্লাহ আরাফার দিনে অনেক মানুষকে তিনি দোজক থেকে নিষ্কৃতি দেন। আর কি করেন, ওয়া ইন্নাহু লিয়ুদনু, তিনি নিকটবর্তী হন। আমরা সবাই জানি যে শেষ রাত্রিতে আল্লাহ দুনিয়া মানে আসসামা আর দুনিয়ার নিকটবর্তী হন, সেখানে আসেন মানে দুনিয়া নিকটবর্তী হন, কেননা তিনি আসসামা আর দুনিয়াতে আসেন। আর আরাফার দিনে তিনি অনেক নিকটে আসেন, কত নিকটে সেটা তিনি বলেন নাই। ওয়া ইন্নাহু লিয়ুদনু সুম্মা ইউবাহি বিহিম মাল মালাইকা, তখন তিনি ফেরেশতাদের সাথে তিনি গর্ব করেন। মান আরাদাহা উলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে ডেকে বলেন যে হে ফেরেশতারা, মান আরাদা হাউলা, যে এরা কি চায়, এই যে আরাফাতে যারা হাজির হয়েছে তারা কি চায়। হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহ তাআলা ইউবাহিল মালাইকা আশিয়াতু আরাফা বি আহলিল আরাফা, আহলিল আরাফাকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে গৌরব করেন। তার মানে ফেরেশতাদের কাছে তিনি গৌরব করেন, প্রাউড ফিল করেন, কেননা আল্লাহ তো দেখছেন, আল্লাহ কাছে চলে এসেছেন আরাফার দিনে। সুবহানাল্লাহি তাআলা তাবারাক ওয়া তাআলা, আল্লাহু ইউদনু ফিল আরাফা,
ইন্নাহু লিয়ুদন, আল্লাহ নিকটবর্তী হয়ে যান আরাফার দিনে, আরাফার মানুষের নিকটবর্তী হয়ে যান, তখন ফেরেশতাদেরকে তিনি দেখে বলেন, আল্লাহ তো তাকানি তাবারাক ওয়া তাআলা, ফেরেশতাদেরকেও বলেন, উনজুরু ইলা ইবাদি, হে আমার ফেরেশতারা তোমরা আমার বান্দাদের দিকে তাকাও। সুবহানাল্লাহ, আল্লাহ তো তাকাচ্ছেনই, নিকটবর্তীও হয়েছেন, তাকাচ্ছেন, প্লাস হচ্ছে তিনি ফেরেশতাদেরকে বলছেন তোমরাও তাকাও, ইলা ইবাদি আতুনি, তারা আমার কাছে এসেছে, শাআসা গাবারান, তারা ধুলামলিন চেহারা নিয়ে, চুল ধুলাবালি নিয়ে তারা আমার কাছে এসেছে। এই আরাফার ময়দানে মানে আমরা হাজির হয়ে সেই জিনিসটাকে অর্জন করতে পারি যদি আমরা মানে আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু আমরা বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, মানে তোমরা হজকে পূর্ণ করো, উমরাকে পূর্ণ করো, কার জন্য? লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আমরা কি একমাত্র আল্লাহর জন্য হজ করছি? বাংলাদেশ পাকিস্তান ভারতের লোকরা করছি না। একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি, শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব নাসিকাল মানাসিকাল হজ্জ আল উমরা ফিল কিতাবি ওয়া সুন্নাহ ওয়া আসার আস সালাফ, এই কিতাবের ভিতরে তিনি অনেকগুলো বেদাতের একটা লিস্ট দিয়েছেন। এই বইয়ের শেষে বেদাও মুতানাওয়িয়াত, বিভিন্ন রকম বেদাতের একটি বেদাত হচ্ছে বেদাত নাম্বার 128, সেটা কি? মুনাদাতুহুম লিমান হাজ্জা আল হাজ, মানে আমাদের দেশে হজ যারা করে তাদেরকে বলে কি? হাজি সাহেব। এটা একটা বিরাট বেদাত, কেননা হজ করলে তাকে হাজি বলা যায় না। এটা বললে সে হজটা করেছে কার জন্য? আল্লাহর জন্য। যারা জাকাত দেয় তাদেরকে কি আমরা বলি এই যে জাকাত দানকারী? যে নামাজ পড়ে তাদেরকে কি আমরা বলি যে সে নামাজ আদায়কারী? আমরা এইভাবে বলি না, ডাকি না তাদেরকে, সমাজে আমরা পরিচয় দেই না যে মোহাম্মদ আব্দুস সালাম নামাজি জাকাতি, এভাবে আমরা বলি নাকি? বলি না। কোথা থেকে এসেছে এক অশুভ সংস্কৃতি? এই সংস্কৃতির করাল গ্রাসে আমার সোনার বাংলার সমস্ত মুসলমানদের আমল এবাদত বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা বাপ দাদাদের কাছ থেকে শিখেছি কি আমার আব্বা হচ্ছে হাজি সাহেব, তাকসুরুল্লাহিল আযীম। হজ হচ্ছে আল্লাহ বলেছেন ও আতিমুল হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করো, সেটা হ হাজি বলে পরিচয় দেওয়ার জন্য নয়। যখনই আপনি কাউকে বলবেন যে হাজি, তখনই আপনি বেদাত করছেন। সুতরাং এটার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, কাউকে হাজি নামে ডাকা যায় না। হাজি সাহেব বলেছেন, হাজি সাহেব, হাজি সাহেব, এটি হচ্ছে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করতে বলেন নাই, সাহাবীরা করেন নাই, কেউ করে নাই। মক্কা শরীফে অনেক সময় আপনারা দেখবেন, মদিনাতে অনেক সময় পুলিশ যারা থাকে তারা অনেক সময় বলে আলহাজ আলহাজ, সেটা ভিন্ন। আলহাজ মানে সেটা হচ্ছে বন্ধু, এর অনেক অর্থ আছে, আলহাজ সেভাবে বলছে, কিন্তু সেটি ভিন্ন। ওই মৌসুমের জন্য যারা হজ করছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, বন্ধু হিসাবে বলছে আলহাজ। কিন্তু হজ করার পরে হাজি হাজি এভাবে ডাকাটা হচ্ছে একটা বেদাত, সে বেদাতের নাম্বার হচ্ছে 128 নাম্বার বেদাত, এটি শেখ আলবানীর কিতাবে রয়েছে। তাহলে আমরা হজ মানুষের দিকে দেখিয়ে করতে পারবো না, কেননা আল্লাহ আপনাকে দেখছেন, ফাইন্নাহু ইয়ারাক। এই কারণে হজের সময় আমরা কি মানে লাব্বাইকা ওমরাতান যখন আমরা বলি তামাত্তু হজে, তখন আমাদের কি দোয়া পড়া উচিত? আল্লাহুম্মা হাযিহিল উমরা লা রিয়াহা ফিহা ওয়ালা সুমুহা, হে আল্লাহ, এই উমরার মাধ্যমে লোক দেখানো, মানুষের সুনাম অর্জন করার উদ্দেশ্য রাখি না। আল্লাহুম্মা হাযিহিল উমরা লা রিয়াহা ফিহা ওয়ালা সুমুহা, যে আমরা মানুষকে দেখায়ও না, মানুষের কাছ থেকে কোনো মর্যাদাও কামনা করি না, এর থেকে পানাহা চাই হে আল্লাহ। আল্লাহুম্মা হাযিহিল হাজ্জা লা রিয়াহা ফিহা ওয়ালা সুমুহা।
এই হাদিসটুকু মানাসিক আল আলবানি তিনি সহি বলেছেন, এটা হজ উমরায় বলা যায়। এই দোয়াটা পড়ার মাধ্যমে আমরা প্রমাণ করছি যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখছেন, আর জিনিসটাকে আতিম্ম করতে বলেছেন আল্লাহ, পরিপূর্ণ করতে বলেছে। পরিপূর্ণ কি আমরা করি? আমাদের নিউ ইয়র্কের বিশিষ্ট হজ যারা করেন, তারা হজ করে এসে কি বলেন, যে আমরা আমাদের হুজুর বলেছে যে শেষ তাওয়াফ করতে হবে না, ওটা আদায় হয়ে গেছে। অথচ হাদিসের ভিতরে এসেছে লা ইয়ানফিরান্না আহাদুন হাত্তা ইয়াকুনা আখিরি আহাদিল বাইত। এ যারা হজ করছো তাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেন কেউই বাড়িতে ফিরে না যাও, হারাম শরীফকে যেন ত্যাগ না করো, যে ফাইনাল যেটা তাওয়াফুল ওয়াদা, এই তাওয়াফ না করে, বিদায়ী তাওয়াফ না করে তোমরা বাড়ি যেও না, এটা পরিপূর্ণ করতে হবে, আল্লাহ বলেছেন, কেননা আল্লাহ আপনাকে দেখছেন। আর আমরা হচ্ছি মানে আমাদের কিছু হুজুর আছেন কি, এগুলো আর বলার আমাদের ইচ্ছা নাই, কিন্তু যারা হজ করছেন তাদের হজের 12টা বাজাচ্ছেন। আমরা সবাইকে বলছি যে এহসানের উপরে কায়েম থাকার জন্য হজ করতে হবে, তাকে পরিপূর্ণ করতে হবে, হজের জ্ঞান নিতে হবে। খালি হজ হজ করলে হবে না, কোনো নিয়ম কানুন জানে না, হাদিস মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে দেখছেন সেটাকে সে আমলে নেয় না, এই কারণে তার হজও মানে এহসান সওয়াব কমে যাচ্ছে। হজ হয়তো হয়ে যাবে কিন্তু তার সওয়াব কমে যাবে, এহসানের ইমপ্লিকেশন এর প্রয়োগটা হচ্ছে ওখানেই। এহসান আদায় না করলে আমলটা হয়তো হয়ে যাবে কিন্তু আপনি এক্সেলেন্স অর্জন করতে পারছেন না। এটা কি বুঝতে পেরেছেন? এটাই, এটা কঠিন নয়, বুঝতে হবে, একটু সময় একটু মাথাটা খাটাতে হবে যে এহসান কি। যেমন আমাদের কোরবানি হজের সময় আমরা যে যদিও করতে পারি না পুরোপুরি এহসান, কেননা এটা কঠিন যে কোরবানির পশু নিজের হাতে জবাই করা, কিন্তু কোরবানির ঈদ আসছে, আমরা কি কোরবানি নিজের হাতে জবাই করি? আমরা কি করি, অর্ডার দেই, অর্ডার ওই দোকানে কোরবানির অর্ডার শুরু হয়েছে, এই অর্ডার দিলে কোরবানি হয়তো ওই যে মার পেঁচে, ফিকের মার পেঁচে আদায় হয়ে যাবে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় একটি ইবাদত আপনি নিজ হাতে করছেন না, তার মানে আল্লাহকে তাজিম করছেন না, এহসান করছেন না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তিনি জবাই করেছেন। হাদিসের ভিতরে এসেছে আনাস থেকে বর্ণিত যে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবে শাইন আমলাহাইন ফারাআইতাহু ওয়াদা কদমাহু আলা সাফিহিমা ইউসাম্মি ইউকাব্বির ফাযাবিহিমা বিয়াদিহি, যে তিনি পশুর কাঁধে পা রাখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, অতঃপর তিনি নিজের হাতে জবাই করলেন। তো নিজের হাতে জবাই করতে হবে কেন? ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ এবং আমার নুসুক, আমার কুরবানি আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য আল্লাহ করতে বলছে, আল্লাহ তো এটা দেখতেছে, সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অন্য কাউকে দিতেন না, নিজে করতেন, কেননা এটা আল্লাহ দেখতেছেন এই কাজটুকু, এটা খুব এহসান, এহসানের সাথে করতে হবে। এহসান উঠে গেছে সমাজ থেকে, কি করছে, অর্ডার দিচ্ছে, অর্ডার, ওই কার গরু কারটা নিচ্ছে এর কোনো ঠিক ঠিকানা নাই, মানুষকে ওজন করে মাংস দিচ্ছে, মাংস কুরবানি হচ্ছে, পশু কুরবানি হচ্ছে না, আর আদৌ এটা হচ্ছে না, সে আমরা বিতর্কে যাচ্ছি না। কেননা আপনি যখন জাকাত দেন তখন আপনি কি করেন, সাদাকা করেন, তখন আপনি আল্লাহর কাছে যেটা দিয়ে দেন, মানে হাদিসের বইগুলোতে না থাকলেও বিভিন্ন সিরাতের কিতাবে পাওয়া যায়, আমি রেফারেন্স দিতে পারছি না, কিন্তু অনেক স্কলারদের মুখে শুনেছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে বলা হতো উম্মতি, তিনি খুশবু মাখতেন, মানে পারফিউম ব্যবহার করতেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু তিনি তিনি এই যে মানে খুশবু, এই যে মানে পারফিউম, সেটা কোথায় দিতেন? সেটা দিতেন হলো দিনার দেরহামের ক্ষেত্রে, মানে উনি যখন টাকা দিতেন, মানে দিনার দেরহাম দিতেন, ওই দিনার দেরহামে তিনি আতর মেখে দিতেন, খুশবু মেখে। আমরা কি কখনো টাকা পয়সায় স্প্রে করি, পারফিউম করি না,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মানে সিরাতের কিতাবে এসেছে, তিনি ওই তার টাকা পয়সা দিনার দেরহামে তিনি আতর মেখে দিতেন। তো অনেক সাহাবীরা জিজ্ঞাসা করলো যে উম্মুল মুমিনিন, যে আপনি কেন মানে এই দিনার দেরহামে মানে আতর মেখে দেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আমি যখন সাদাকা করি তখন এটা একটা মিসকিন ফকিরের হাতে যাওয়ার আগেই আল্লাহর হাতে চলে যায়, আর এই সাদাকা আল্লাহর হাতে যেহেতু যায় সেই কারণে আমি সেখানে খুশবু মেখে দেই, কারণ আল্লাহ সেটাকে নিজ হাতে, আল্লাহ তার নিজ হাতে সেটাকে নিয়ে নেন। যখন সে মিসকিন ফকিরের হাতে যাওয়ার আগেই আল্লাহর হাতে চলে যায়, এই হচ্ছে তার আকীদা ছিল, এই কারণেই তাকে বলা হতো উম্মতি। তো সাদাকা যেরকম মানুষের হাতে দেওয়ার আগেই সেটা আল্লাহর হাতে চলে যায়, তেমনি আপনি যখন কোরবানি করছেন তখন সেই রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, আপনারা এটা জানেন কোরআনে এসেছে, কি পৌঁছে? তাকওয়া, সেটা পৌঁছে। তাহলে তাকওয়া পৌঁছবে কিভাবে? আপনি যে অর্ডার করছেন আপনি এহসান করছেন না, আসুন আমরা কোরবানিতে এহসানটা আদায় করে নেই। এইভাবে এহসান নিজের জীবনে প্রয়োগ করতে হবে, শুধু বুঝি না বুঝি না করে খালি গরম ভাত খেলে কাজ হবে না, নিজেকে বুঝতে হবে এহসান। আসুন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কিভাবে এহসান করা যায় সেটাতে আমরা এখন আলোকপাত করছি। এর একটি হচ্ছে যে আমরা যখন বিবাহ শাদী মানে মানে করি, তখন যে বিবাহ যখন ভেঙে যায় তালাক, ওই তালাক করার সময় তালাক কি বলা হলো কিনা তখন একটা গন্ডগোল লাগে, তখন এহসান করতে হবে, কেননা আপনি বলেছেন কিনা সেটা পৃথিবীর কোনো মুফতি তার সমাধান দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সত্যভাবে সেই কথাটা না বলছেন। তালাকের সময় এহসান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, যে তিনটি কাজ যখনই বলা হয় করা হয় তখন কিন্তু সিরিয়াস হয়ে যায়, সিরিয়াস হয়ে যায় তিনটি কাজ, সিরিয়াস সিরিয়াস বলা মাত্রই সেটা সিরিয়াস হয়ে যায়। আর নিকাহু বিবাহ, আর তালাকু যখন সে তালাক দেয়, ওয়ার রাজআহু যখন সে তালাকটা ফিরিয়ে নেয়, এটি হচ্ছে সহি হাদিস। কিন্তু হাদিসের ভিতরে এসেছে লা তালাকা ওয়ালা ইতাকা ফি ইগলাক, এক্সট্রিম অ্যাঙ্গার, প্রচন্ড ধরনের রাগ, যে রাগে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে, সেই জ্ঞান সেই রকম রাগের মাথায় যদি তালাক দেয় তখন তালাক হবে না। লা তালাকা ওয়ালা ইতাকা ফি ইগলাক, এখন শুরু হয়ে যায় আমাদের সমাজে মানে মানে খেল তামাশা, ও কি ওরকম রাগ হয়েছে? সেটা তো এহসানের মাধ্যমে বুঝতে হবে, এহসানের মাধ্যমে। তারপরে সে কয়বার তালাক বলেছে সেটা আল্লাহ সেটা দেখেছেন, সেটা তাকে সত্যভাবে বলতে হবে, না না বলি নাই বলি নাই, মিছে মিছে বলেছি, ইত্যাদি ইত্যাদি। এহসান, আল্লাহ তাকে দেখছেন, ফা ইন্নাহু ইয়ারাক, এহসানের দাওয়াত ছাড়া সেই সমস্যার সমাধান পৃথিবীর কোনো মুফতি করতে পারবে না, করলেও ভুল হবে। হ্যাঁ, এখানে এহসানের প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটি হচ্ছে যে আমি যদি খোলা করে দেই, তালাক না দিয়ে খোলা করে দিই, খোলা, তাহলেও সেটা আল্লাহ তাকে দেখছেন যে কিভাবে সে খোলা করে দিচ্ছে, কেননা খোলা জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সূরা বাকারা আয়াত নাম্বার 209, ফা ইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদ আল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা আফতাদা বিহি, যে তুমি মানে যদি সেটা ফেরত দাও তাকে তুমি খোলা করতে পারো। এই আয়াতে বলা হচ্ছে যে মানে যে আল্লাহর যে নির্ধারিত হুদুদ সেটা যদি ভেঙে না যায় তাহলে তোমার প্রতি কোনো দোষ নাই, তুমি খোলা করতে পারো, খোলা। তো যাই হোক, মূল কথা হচ্ছে ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনাকে দেখছেন, সেটাকে আমলে নিতে হবে। তারপরে আসুন যে আরেকটি বিষয় কি,
যে আমরা যখন মানে মানত করি, এটি আরেকটি আমাদের বিষয়, তখনও এহসানের দরকার হবে। এহসান ছাড়া আপনার এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। হ্যাঁ, মানুষ এরকম বলে যে আমি মানত করেছিলাম, আর মানত করেছিলাম আপনি তো কাউকে বলেন নাই, তো আপনি কি মুখে বলেছেন? তো বলে না, গোপন করে। আল্লাহ আপনাকে দেখছেন, ফা ইন্নাহু ইয়ারাক। মানত করা তো এমনিই হচ্ছে মাকরু, এটা না করাই উত্তম, কারণ মানত করলে কিছুই হবে না। ইন্না নাজারা লা ইউকাদ্দিমু শাইআন ওয়ালা ইউখিরু, হাদিসের ভিতরে এসেছে বুখারী মুসলিমের হাদিস, যে মানত কোন জিনিসকে তাড়াতাড়িও ঘটতে সাহায্য করে না, অথবা ডিলেও করতে পারে না, দেরিও করবে না, তাড়াতাড়িও হবে না, ডিলেও হবে না। ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিন্নাজরি মিনাল বাখিল, একটা কৃপণ সে মানুষকে দান খয়রাত করতে চায় না, সেই কারণে আল্লাহ মানতের উসিলা মানে মানতের কারণে, উসিলা কথাটা বলা ঠিক হবে না, আমি দুঃখিত মুখ দিয়ে এটা বের হয়ে যাওয়ার জন্য, মানতের কারণে কিছু মানে সম্পদ মানে তার পকেট থেকে বের হয়ে গেল। মানত না করাই উচিত, কিন্তু যদি সে করে তাহলে মানতকে পূর্ণ করতে হবে, কেননা মানত না করাই হচ্ছে বেটার। ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, হাদিসের ভিতরে আরেকটা হাদিস যে এটা কোনো কিছুকে পরিবর্তন করতে পারে না, আপনি যতই মানত করেন না কেন, আপনার যে কাদা তাকদির এটা কোনো পরিবর্তন হবে না, চাকরিও হবে না, অসুখও ভালো হবে না, কিচ্ছু হবে না। ওয়ালাকিন্নাহু ইউস্তাখরাজ বিহি মিনাল বাকিল, যে বখিলদের পকেট থেকে কিছু বের হবে, এটি হাদিসের ভিতরে এসেছে। কিন্তু কেউ যদি মানত করেই ফেলে, তাহলে তাকে জানতে হবে যে আল্লাহ তাকে দেখছেন, সেটাকে আদায় করতে হবে। মান নাজারা আন ইউতিআ আল্লাহু ফাল ইউতিআ, যে আল্লাহর জন্য মানে মানত করেছে, তার উচিত মানতকে মানে পরিপূর্ণ করা। মানত পরিপূর্ণ না হলে কবিরা গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইনসান, ইউফুনা বিন্নাজরি ওয়া ইউখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যে তারা যারা জান্নাতে যাবে তারা এমন লোক, তারা মানতকে পূর্ণ করে। হ্যাঁ, এরকম সূরা আল হাজের ভিতরে এসেছে, সুম্মা লা ইয়াকুদা নাফসাহু ওয়াল ইউফু নাযরাহুম, যে তারা নজরকে পূর্ণ করে, মানে নজর করার দরকার নাই, কিন্তু কেউ যদি মানত করে। এখন মানতটা কিভাবে করে, সেটা তো হলো একটা শপথ করার মতো, সেইটাকে তাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, সুতরাং তাকে এহসানের উপরে আমল করতে হবে। এটা ছাড়া এর কোনো সমস্যার সমাধান নাই, কারণ সে নিজে গোপন করতে পারে, না আমি বলি নাই, মিন মিন করে বলেছে, তারপরে বলে বলি নাই, তা আপনার এই সমাধান আপনি নিয়ে থাকেন, এটাকে এহসান ছাড়া আর কোনো সমাধান আমরা করতে পারছি না। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে যাদের সম্পদ আছে, যাদের সম্পদ আছে তারা করেন কি, তারা দেখেন যে তাদের যে সম্পদ, সেই সম্পদ যদি থেকে যায় তাহলে ভাই বোন তারা পায়ে পেয়ে যাবে, যাদের ছেলে নাই তাদের সম্পদ ওই বোন ভাইরা পাবে, তারপরে যার যার সন্তান নাই, তারপরে যার ওয়ারিস আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ওই ব্যক্তির কি করা উচিত, তাকে নিজের কিছু জিনিস নিজের জন্য রাখা উচিত, কেননা আল্লাহ তাকে দেখছেন। ইন্নাল্লাহ তাসাদ্দাকা আলাইকুম ও ইন্দা ফাতিকুম, মানে মানে আবার বলছি ভালো করে শুনুন, প্রথমে হচ্ছে আপনি আল হিদায়া আল হাদায়া অথবা হিবা, আপনি সন্তানদেরকে উপহার দিবেন, কিন্তু উপহার এমন ভাবে দিতে পারবেন না যে আপনার কোনো ওয়ারিসানরা কিছুই পাবে না, তাহলে আপনি আল্লাহ আপনাকে দেখছে, আপনাকে আল্লাহ কঠিন শাস্তি দিবে, কেননা আপনি অন্যের অধিকারকে নষ্ট করে দিয়েছেন। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লু যি হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিল ওয়ারিস, আপনার যারা উত্তরাধিকার, শরীয়ত সম্মত উত্তরাধিকার, ভাই বোন তারপরে সন্তান ছেলে মেয়ে উত্তরাধিকার, বাবা মা এইরকম যে উত্তরাধিকার রয়েছে, মামা, এই এই ধরনের উত্তরাধিকারকে আপনি বঞ্চিত করতে পারেন না, আল্লাহ প্রত্যেকের অধিকারকে দিয়েছেন।
এবং যারা উত্তরাধিকার পাবে তাদের জন্য আপনি ওয়াসিয়া করতে পারেন না। এখন আপনি কি করেন? আপনি এহসানের উপর আমল করেন না, আল্লাহ আপনাকে দেখছেন, আপনি গিফট করতে থাকেন, গিফট করে করে মরার মৃত্যুর আগে আপনি কি করেন, সবকিছু আমি বন্টন করে দিয়েছি, আমার কিছু নাই, আমি নিঃস্ব হয়ে গিয়েছি। প্রথমে আসুন বন্টনে, যখন আপনি বন্টন করছেন তখন আপনি ছেলে মেয়ের ভিতরে পার্থক্য করতে পারবেন না, আপনাকে সব সন্তানদেরকে সমানভাবে দিতে হবে। ও আকালু ওয়ালাদিক নাহ নাহলাতুহু মিসলা হাযা ফাকালা লা ফাকাল, এই যে মানে ও আকুল্লা ওয়ালাদিক মানে নুমান আল বাশির রাদিয়াল্লাহু আনহু, তিনি তার থেকে একটি হাদিস এসেছে যে যখন কোন ব্যক্তি পিতা তার সন্তানদেরকে মানে সম্পদ কোন জিনিসকে উপহার দান করে, সেটা যদি সঠিকভাবে সে না করে, কম বেশি করে, হ্যাঁ, তখন সেই সেটাকে ফিরিয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছে, আ আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাজা, তুমি কি তোমার সমস্ত সন্তানদেরকে সমানভাবে গিফট করেছো? নোমান আল বাশির তিনি উত্তর দিয়েছিলেন, লা, আমি করি নাই, কোন সন্তানকে বেশি দিয়েছি, কোন সন্তানকে কম দিয়েছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারজিউহু, তুমি এটাকে ফিরিয়ে নাও। মানে এইভাবে গিফট করা যায় না, এটা হচ্ছে এক নাম্বার, কেননা আল্লাহ আপনাকে দেখছেন, আপনি এহসান করতে হবে, আল্লাহ আপনাকে দেখছেন, এই কারণে আদল এই জিনিসটার সাথে এহসানের অনেক সম্পর্ক। আপনি যদি আদল না করেন, কোরআনের ভিতরে অনেক আয়াত এসেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কিছু জিনিস রেখে দিবেন, এটাকে বলা হয় ওয়াসিয়া, দান খয়রাত মৃত্যুর আগে করাটাকে ওয়াসিয়া বলে না। প্রিয় শ্রোতা যারা শুনছেন, যেখানেই থাকুন না কেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পর কিছু জিনিস আপনাকে দান মানে আপনার ওয়ারিসানরা দান করবে আপনার পক্ষ থেকে, সেটা রেখে আপনি মৃত্যুবরণ করবেন। যদি এইভাবে না মরেন তাহলে হাদিসের বিপরীত আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি যতই পরহেজগার হন না কেন। হাদিসের ভিতরে এসেছে ইবনে মাজার হাদিস, সুনান আল কুবরাতে এসেছে হাদিস সহি, ইন্নাল্লাহ তাসাদ্দাকা আলাইকুম, আল্লাহ আপনাকে আদেশ করছেন যে তুমি সদগা করো, কখন, বেঁচে থাকার সময় নয়, ভালো করে শুনুন, ইন্দা ওয়াফাতিকুম, তোমরা যখন মারা যাও তখন তোমরা সদগা করো, মানে আমাদের মৃত্যুর পরে কিছু সদগা করতে হবে, সেটা জীবিত অবস্থার সদগার সাথে এর কোনো মিল নাই। বিসুলুসি আমওয়ালিকুম, তোমাদের ওয়ান থার্ড ওয়েলথ মানে সদগা করো, মৃত্যুর পরে সেটা আদায় হবে। জিয়াদাতান লাকুম ফি আমালিকুম, এটা তোমাদের সমস্ত আমলের অতিরিক্ত হিসাবে রিওয়ার্ড হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মিম বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন গাইরা মুদার, কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করা যাবে না, গাইরা মুদার। আপনি যেটা করেছেন সেটি হচ্ছে যে আপনার দুইটা বাড়ি ছিল, কিছু গাড়ি ছিল, 1 লক্ষ টাকা ছিল, সব কিছু মানে এই আগেই দিয়ে দিয়েছেন, এখন আপনার কিছু নাই, যে আমি এখন গলগ্রস্ত, কার সন্তানের কাছে থাকি, আপনার গুলা কোথায় গেল, বলে যে এগুলি বন্টন করে দিয়েছি। তো আপনার মৃত্যুর উপরে কবরে কি আপনার সন্তানরা যাবে, আপনার কি সদকার দরকার নাই? হতভাগা প্রিয় শ্রোতা যারা শুনছেন, সাবধান হয়ে যান, আপনারা যারা শুনছেন, একটি দান খয়রাতকে ওসিয়া বলে না, ওসিয়া বলে ওই দানকে যেটা মৃত্যুর পর আপনাকে দাফন করার পূর্বে, মৃত্যুর পরে যেটা আদায় করা হয় সেটাকে বলা হয় আল ওয়াসিয়া। আর আপনার যদি কোনো ঋণ থাকে সেটাকেও আদায় করা হয়, এই কারণে আল্লাহ বলছেন মিম বাদি, অতঃপর সমস্ত কিছু বন্টন করা হবে, ওয়াসিয়াতি ইউসি বিহা, যেগুলো ওসিয়ত করা হয়েছে, কোন ছেলেকে কত দিব এটাকে ওসিয়া বলে না, এগুলি ভুল বাংলাদেশি তরিকা, ওসিয়া বলতে এটা বুঝায় না, ওটা হচ্ছে ওয়ারিস, ওয়াসিয়া হচ্ছে যেটা দান, যেটা আপনি ওয়ান থার্ড নিজের জন্য রেখে মৃত্যুবরণ করবেন। এখন
এগুলি করতে গেলে আল্লাহকে ভয় করতে হবে, দেখতে হবে যে আল্লাহ আপনাকে দেখছেন, আপনি কাকে বঞ্চিত করছেন, আপনি আপনার ভাইকে বঞ্চিত করছেন, বোনকে বঞ্চিত করছেন, যে না আমার ভাই বোনকে দিব না, কারণ ওরা কোনো কষ্ট করে নাই, টাকা পয়সাগুলি আমার। আপনাকে যে এই ধরনের কন্ডিশনে আল্লাহ রেখেছে সেটা তো আল্লাহ জানেন, দেখেন। ফা ইন্নাহু ইয়ারাক ওয়াসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি জানেন এবং তিনি সর্বোত্তম জানেন। সুতরাং সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে যে যে এই কারণে যে প্রত্যেকটা জিনিস আল্লাহ ইয়াকদাল্লাহু বিযালিক, আল্লাহ সেটা তকদিরের ভিতরে দিয়ে রেখেছেন যে এটাকে কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারবে না, এটাই হচ্ছে এহসান। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যখন মানুষের কোনো উপরে জন্য অত্যাচার করা হয় তখন আল্লাহ বলছেন যে তোমরা তার কিসাস নাও, ওয়ালাকুম ফিল কিসাসিন হায়াতুন ফাউলিল আলবাব। কিসাস মানে হচ্ছে ল অফ ইকুয়ালিটি ইন পানিশমেন্ট, যে আপনার প্রতি অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সুতরাং আপনিও সমপরিমাণ মানুষের কাছ থেকে সেই ধরনের কিসাস মানে সেই ধরনের বিচার আপনি নিতে পারেন, সে অধিকার আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতল, যে ল অফ ইকুয়ালিটি ইন পানিশমেন্ট দিস প্রেসক্রাইব ফর ইউ ইন কেস অফ মার্ডার। কেউ একজন মার্ডার করলো, তখন মার্ডারের বিনিময়ে তারপরে তাকে ডেথ পেনাল্টি দেওয়ার কথা, প্রিভিলেজের কথা আল্লাহ বলছেন। এখন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এখানে এহসান করা যায় কিভাবে, ফামান উফিয়া লাহু মিন আখি, সে যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, এটি হচ্ছে আল এহসান। ফামান উফিয়া লাহু মিন আখি শাইউন ফা ইত্তিবাউ বিল মারুফ। এই কারণে আল্লাহ বলছেন সে যদি তার মার্ডারারকে, যে হত্যা করেছে, হত্যাকারী হচ্ছে কি তার ভাই। আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর ভাবে, আমরা সমাজে কি করি, একজন যদি একজনকে মার্ডার করে, মনে করেন মানে আমরা কত মন্দ কথা বলি, যে একজন হাজবেন্ড ওয়াইফকে মেরে ফেলেছে অথবা ওয়াইফ হাজবেন্ডকে মেরে ফেলেছে, ভাই ভাইকে মেরে ফেলেছে, ভাই বোনকে মেরে ফেলেছে ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু তাআলা হত্যাকারীকে তিনি বলেছেন কি, আখি, ফামান উফিয়া লাহু মিন আখি শাইউন, সে যদি তার ভাইকে ক্ষমা করে। তার মানে কি, হত্যা করা একটা অপরাধ কিন্তু সে মুসলিম হিসাবে গণ্য হচ্ছে, সে এখনো তার ভাই, আল্লাহ তাকে বলেছে মার্ডারার বলে নাই, বলেছেন কি মিন আখি, সে যদি তার ভাইকে ক্ষমা করে দেয় তাহলে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় এহসান। মান কুতিলা লাহু কাতিলুন ফাহুয়া বিখাইরিন যান্নাইন, যে মানে তার জন্য হচ্ছে নাজদারাইন, বিখাইরিন নাজদারাইন, মান কুতিলা লাহু কাতিলুন ফাহুয়া বিখাইরিন নাজারাইন, তার জন্য দুইটি অপশন, যদি মানে তার কোনো কারোর কোনো আত্মীয় স্বজনকে মার্ডার করা হয়, ইম্মা আন ইউ আড্ডা, সে ইচ্ছা করলে কম্পেনসেশন মানে চাইতে পারে, ওয়া ইম্মা ইউ কাদা, এবং সে ইচ্ছা করলে রিটালিয়েট, প্রতিশোধ নিতে পারে। কিন্তু সে যদি তার ভাইকে ক্ষমা করে দেয় তা হবে হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা বাকারা ভার্স নাম্বার 237, ওয়া আন তাআফু আকরাবু লিত্তাকওয়া, কেননা ক্ষমা করে দেওয়া হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী। যে তার ভাইকে ক্ষমা করে দিবে সে এহসান অর্জন করলো, কেননা আল্লাহ তাকে দেখছেন। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জা, যে ক্ষমা করে দিবে আল্লাহ তার মর্যাদা তার সম্মানকে বাড়িয়ে দিবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে এহসানের প্রয়োজনীয়তা রয়েছে তখনই যখন আমরা এটার এক্সেলেন্সটাকে অনুসরণ অনুকরণ করতে চাই। যেটা আমরা করছি, যেমন আমরা গত ক্লাসে বলেছি যে পিতা মাতার
যেটা তার পাওয়ার হক, সেটা আদায় করাটাকে বলা হয় হচ্ছে বিররুল ওয়ালিদাইন, এটা হচ্ছে তার হক। কিন্তু আমরা যদি অতিরিক্ত করি, একেবারে পিতার সম্মান, পিতা মায়ের সম্মান করি ইত্যাদি করি, অনেক করি, অনেক বেশি বেশি করে যদি করি, তখন এটাকে বলা হয় আল এহসান, ওবিল ওবিল ওয়ালিদাইনা এহসানা, সেটা হচ্ছে অতিরিক্ত এক্সেলেন্স। তো আমরা দেখতে পাচ্ছি যে হত্যার সময় যদি আমরা প্রতিশোধ নিয়ে নেই তাহলে সেটা জায়েজ, কিন্তু এহসান হচ্ছে আমরা যখন তাকে ক্ষমা করে দেই। তো ক্ষমার মাধ্যমে হচ্ছে চূড়ান্ত এহসান আমরা চর্চা করতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা আমাদের জীবনে ইবাদতের ভিতর থেকে আমরা এহসান চর্চা করতে পারি, মানে ইবাদতটা নষ্ট হয় না এহসানের কারণে, বুঝতে পেরেছেন? সত্যিকার অর্থে যদি আপনি মানে যে কোনো ইবাদত, যে কোনো বিষয়, সেটা আপনার মুআমেলাত মুআশারাত মানে মানুষের সাথে লেনদেন এবং আশেপাশের মানুষের সাথে, তখনও আপনাকে এহসান করতে হবে। আল্লাহ আপনাকে দেখছেন, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা আলোচনা করেছি, প্লাস যেগুলো আমরা ইবাদত করেছি সেই বড় বড় ইবাদত গুলিকেও আমরা যদি এই দৃষ্টিতে দেখি যে ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনাকে দেখছেন, তাহলে আমরা মুমিনের মর্যাদা থেকে উত্তীর্ণ হয়ে মহসিন হয়ে যাব। আমাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন যেন আমরা মহসিনের দরজায় পৌঁছতে পারি এহসান চর্চার মাধ্যমে। এহসান হচ্ছে এক্সেলেন্স, আল ইতকান, যেটি পরিপূর্ণ করে দেওয়া হয়। আউয়ালান ইতকানু ওয়াল ইজাদাতু, এর কোয়ালিটি মানুষ দেখে, যেটা তাকে গিফট করা হয়েছে সেভাবে সে যদি সেটাকে মানে মানে দেখে, তাহলে সে পরিপূর্ণভাবে এহসান এর দরজায় সে পৌঁছতে পারবে। অকুল কাউলি হাজা, আস্তাগফিরুল আযীম, ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রাহিম। আমার এই কথা এখান পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাস রাত 8:30 সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।